সময় বিজ্ঞান সেই রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 40তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আরজে কেবরিয়া আপনার সঙ্গী, সঙ্গে রয়েছে আমার পুরো টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর লোবান এবং আরজে রেহান। গত সপ্তাহে আমাদের এখানে আসার জন্য যারা ইন্টারেস্ট দেখিয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে পাঁচজন, পিয়াস, রিয়াদ, নজরুল ইসলাম, হাসান এবং মানিক। আমরা ডর শুরু করছি প্রিয় শ্রোতা, এবং ডরের একটি ট্যাগলাইন হচ্ছে ডর মানে ভয়। ভয় পাবেন কি পাবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভয় পাওয়া সব অনুভূতিগুলো এখানে যারা তুলে ধরেন তাদের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো তাদেরকে কোনো একটি সময় চরম ভয়ের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিল। এবং আমরা ডরে যেসব ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি তা অবশ্যই একটি পরিবেশ কেন্দ্রিক, এবং আমরা বারবারই বলে থাকি ডর অন্য সব ভৌতিক অনুষ্ঠানগুলোর চেয়ে একটি জায়গায় সম্পূর্ণ আলাদা, কারণ ডর একটি হন্টেড প্লেস ভিত্তিক শো। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেসব ঘটনাগুলো ঘটে আমাদের প্রাত্যহিক জীবনে, যা একেবারেই অবিশ্বাস্য এবং যা সার্বজনীন নয়, সেই সব ঘটনাগুলো নিয়ে আমাদের ডর শুরু করছি। এবং শুরুতেই সুমন ও রেহানের আজকের যে হন্টেড প্লেস, সেই প্লেসের যাতায়াতের ছোট্ট একটা বাইট। ঢাকা থেকে যমুনা ব্রিজ হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধায়। গাইবান্ধার পলাশবাড়ি থেকে আধা ঘন্টার জার্নি করে আমরা পৌঁছাই কালীবাজারে। কালীবাড়ি বাজার থেকে আরো ভেতরে ঢুকে আমরা পৌঁছে যাই শিমুলিয়া নামের জায়গাটিতে, যেখানে এবারের টর ধারণ করা হবে। তো আজকে এখানে বসে আমরা শুনবো না আমাদের স্টোরি বা গল্পগুলো? মনে হয় না এখানে খুব সহজে কেউ বসার জন্য সাহস করে, কারণ করার কথা না। জাস্ট লুক এট দিস, একটা গেস্ট হাউস, অথচ দেখতে মনে হচ্ছে যেন কেমন পরিত্যক্ত একটা, মানে কেমন একটা আগোছালো, একটু অবহেলিত, কেমন যেন। যাই হোক, সবাইকে একটু হিন্টস দিয়ে রাখি, যেটা হচ্ছে আজকে শিমুলিয়ার আমরা এমন একটা গেস্ট হাউসের মধ্যে আছি, দোতলা একটা গেস্ট হাউস, এবং গেস্ট হাউসটা স্পেসিফিক আমরা বলতে পারছি না, আমাদের কিছু বাধ্যবাধকতা আছে এটা নিশ্চয়ই জানেন আপনারা। এবং এই গেস্ট হাউসটার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে জন্য গেস্ট হাউসটা অনেকটাই ফাঁকা থাকে না, এখানে পরিত্যক্ত অবস্থায় থাকে। তো যাই হোক, অনেকের মনে প্রশ্ন জেগে গেছে কি সেই গেস্ট হাউস, কি সেই ঘটনা। তবে আমরা গেস্ট হাউসটার বর্ণনা এতটুকু দিয়ে রাখি, এই দুইতলা গেস্ট হাউসটাতে দূর থেকে যদি আপনি দেখেন তাহলে এক দেখাতে যেটা মনে হবে যে এটা একটা পরিত্যক্ত বাড়ি, রাইট? কিন্তু খুব বেশি একটু ভেতরে ঢুকলে দেখা যাবে না, থাকার মতো ব্যবস্থা আছে কিন্তু সেটাতে কেউ ব্যবহার যে করছে না এটা খুব সহজেই আপনি বুঝে। এবং এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে কোনো দারোয়ানা থাকে না, দারোয়ানের ভয় এখানে থাকে না, রাইট? এবং আমরা এটা সন্ধান কিভাবে পেলাম, এটার একটা ঘটনা রয়েছে। কোন একটা টিভি চ্যানেলের একদল ক্রু এসেছিল কোন একটা শুটিং এর কাজে এখানে, সেই ক্রুদের মধ্যে একজন ভাগ্যক্রমে আমার আর সুমনের পরিচিত, এবং তার কাছ থেকেই হঠাৎ করে একদিন গল্পে গল্পে এই স্টোরিটা বের হয়ে আসে, এই গেস্ট হাউস রিলেটেড স্টোরিটা। তো এতটুকু বলে রাখি, আর এই গেস্ট হাউসে কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু আপনি জানবেন আমাদের কাছ থেকে একদম। আমরা আমাদের সামনে যে এতগুলো মানুষ বসে আছে তাদের গল্প একটু শুনে নি। এত জার্নি করে আসার পর একটা বিষয় খুব ভালো লাগে, যখন দারুণ কিছু স্টোরি শুনতে পাই, রাইট? সমস্ত জার্নি একদম তো আসা। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ইদানিং ফ্যান পেজে অনেকেই আমাদেরকে বলে তোর কাছে আসার কথা, অ্যাজ ফার অ্যাজ আই নো, যে এই ধরনের ঘটনা চাই, সেই ধরনের ঘটনা চাই, ভাইয়া গ্রামের ঘটনা বেশি হলে ভালো হয়, ভাইয়া শহরের ঘটনা বেশি হলে ভালো হয়। ভাইয়া, ঘটনা তো আমরা ঘটাই না, যার সাথে যা ঘটে সে তো সেটাই এসে বলবে, তাই না? তবে আপনি যদি একমাত্র রিয়েল স্টোরি শুনতে চান, ইউ হ্যাভ টু টিউন 89.2 11:20 বৃহস্পতিবার।
রাইট, তো চলেন আমরা শুরু করি আজকে। ওকে, লেটস স্টার্ট। আমরা প্রথমে খুব সম্ভবত পিয়াস ভাইকে দিয়ে শুরু করি, কি বলিস? লেটস গো ফর ইট। দেখি ওনার সাথে একটু পরিচয় আগে হয়ে নিই। আপনার নামটা বলবেন একটু? আমার নাম আব্দুল আহাদ পিয়াস। ওকে, আচ্ছা আপনি থাকেন কোথায়? আমি নারায়ণগঞ্জ ফতুল্লাপুরের দোকান। ওকে, আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার দুটা ঘটনার কথা আমরা জানি, তবে প্রথম যে ঘটনাটা আছে রেহান, ওই ঘটনাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং হতে পারে, তো আমরা প্রথম ঘটনাই সরাসরি ঘটনায় চলে যাই। তো ভাই আমরা একটু শুরু থেকে জানতে চাবো যে আপনার সাথে কবে ঘটনাটা ঘটে, কোন জায়গায় ঘটে, জায়গাটা কেমন একটু যদি আমাদেরকে সুন্দর করে বলতেন। আমার সাথে ঘটনাটা ঘটে প্রায় দুই মাস আগে, জায়গাটি আমাদের এলাকায় বুড়ির দোকান। ঘটনাটা বোধহয় আপনার ফ্রেন্ডের বাবার সাথে ঘটে না? জি। আচ্ছা তাহলে আমরা একটু শুনি কিভাবে কি ঘটেছিল। তো আমি আর আমার ফ্রেন্ড রনি, যার বাবা আর কি রনি, ওর আমি ক্রিকেট খেলতে মাঠে গেছি। তো হঠাৎ করে ওর মা দূরে আসছে, আসার পরে রনিকে বলতেছে তোর বাবা তো আর নাই, তোর বাবা তো মারা গেছে। আমি আর রনি ফার্স্ট টাইম দূরে যাই, যাই দেখি আসলে মারা গেছে, স্ট্রোক করছে। কখন এটা? স্ট্রোক করছে এটা বিকালে, আগে ওনার রাখা ভালো, ওনার কোন আত্মীয় স্বজন এখানে ছিল না। তো আমরা ডিসাইড করলাম স্কুলের কয়েকজন ফ্রেন্ড মিলে আর কি লাশটা পাড়া দিব। তো ওদের বাড়ির সামনে সাউন্ড বক্স একটা দোকান আছে, তো সেইখানে রাতের বেলা আত্মীয় স্বজন আরো বাকি আছে, তাদের লাশ দেখাতে হবে, দোকানে লাশটা আপাতত রাখছে, রাত্রে ১০টা বাজে গেছে। তো আমরা ৭ জন বন্ধু ছিলাম, আমি, রায়ান, রিয়াদ আরো অনেক বন্ধু ছিলাম। তারপর আমরা লাশ দেখাচ্ছি, কেউ সাহস পেত না লাশের কাছে বসার। আমি আর ওই রায়ান আর কি লাশের কাছে বসেছিলাম মাথার কাছে, আর রনি যেহেতু অনেক শোকাও তো ওর বাবা মারা গেছে, তো ও বসেছিল লাশের পায়ের কাছে। ও আর কি একটা একটা করে আগরবাতি শেষ হয় ও ধরায় ধরে দিতেছে। তো আমরা লাশ দেখাইতেছি, তো হঠাৎ করে আর কি আমার মনে হইলো লাশটা পেটের দিক দিয়া কিছু একটা আর কি নড়ে উঠছে, অদ্ভুত আর কি নড়ে উঠছে, অনেক নড়ে উঠছে। আপনি যখন দেখেছেন এটা, মানে তখন ওই রুমে কে কে ছিল, কয়জন ছিলেন আপনারা? ওই রুমে আমরা ৩ জন ছিলাম, আমি, রনি আর রায়ান। আচ্ছা, তারপর তো নড়ে উঠছে, তার আমি মনে হচ্ছে আমার চোখের ভুল হতে পারে। তারপরে এরকম ৭-৮ বার এরকম ঘটনা আর কি ঘটছে, লড়তেছে লড়তেছে লড়তেছে, ওর আমি মনে হচ্ছি না আমার চোখের ভুল। তারপরে আমি বলছি দোস্ত আমি একটু প্রসাব করে আসি, তোরা আসবো। তারপরে আমার বন্ধু রবিন ওকে বসাই দিয়া আমি আর রায়ান বাইরে গেছি, ও একজনের সাথে কথা বলে ফোন আসছিল, প্রসাব প্রসাব সেরে আমি রায়ান ওকে বলতেছে দোস্ত খেয়াল করছো লাস্টার না কতক্ষণ পরপর জানি নড়ে উঠে আমার সেরকম লাগতেছে। আমি জিনিসটা আমি আসলে দোস্ত আমি এরকম কিছু একটা দেখছি এই কথাটা বলছি, বলার পর আমি কথাটা ঘুরে ফেলছি, রায়ান আর কি আমার থেকে ভিতু, ও আর কি বেশি ডরাইতো, বলছি না এরকম কিছু না, আমি ফাইলাম নিয়ে করলাম এরকম কিছু না, কিছুই হয়নি। পরে আমরা আসলাম, ফোন কথা বলা শেষ আসলাম, রাত্র তখন প্রায় ২টা কি ২:৩০ হবে। একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না, এত দেরি হয়ে যাচ্ছে কবরের ব্যবস্থা কেন করা হচ্ছে না? কবরের ব্যবস্থা আর কি, একটা কবর একটা নিয়ম আছে, নারায়ণগঞ্জ কবরস্থান আছে না, ১০টার পরে কোন কবরস্থান খোলা থাকে না, আত্মীয় স্বজন অনেক বাকি আছে, এখানে কেউ ছিল না, মানে কাছাকাছি কেউ না, বড় বোন ছিল বিয়ে করছে এর কাছাকাছি আর কেউ ছিল না, সেই জন্য আমরা আর কি অনেক অসহায় ছিল আর কি। এভাবে পাহারা দিতাম না, কারণ আমাদের এলাকাতে অনেকদিন পাহারা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আর কি আমাদের বন্ধুর বাবা অনেক আদর করতেন আমাকে, সেই জন্য পাহারা দিতে আমরা ই করছি। রাত যখন ১টা ২টা হবে তখন যে রনি, রনি ওর বাবারে দেখবো, রনির বাবারে দেখবো, রনি মাথার কাছে এসে পড়ছে, আমরা ৩জন মাথার কাছে আর পায়ের সামনে আর কি ২জন আর কি, হালকা হালকা শীত ছিল, বৃষ্টি ছিল, মাটির বাটিতে কয়লা ইয়া কইরা, তারপরে মশা তাড়ানোর জন্য আর মুড়ি চানাচুর ব্যবস্থা ছিল, পায়ের সামনে যে মুড়ি চানাচুর খাইতেছিল। তো আমরা লাশের মাথার কাছে বসে আছি, তারপরে ও কি করছে লাশটা কি করছে এই পর্যন্ত আর কি উঠে রাখছে, উঠে আর দেখতেছে আর কান্না করতেছে, দেখতেছে মাথা হাত বুলে গেছে। এই সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম লাশটার কি একটা হাসি আছে না, আজকে আর কি মুচকি হাসি আছে না, এরকম একটা হাসি দিছে, আপনারা না দেখলে বুঝবেন না আর কি। সেই সময় মনে হচ্ছে আমার চোখের ভুল হতে পারে, যেহেতু হাসি দিয়ে কি আবার আগের মতন হয়ে গেছে? হ্যাঁ, হাসি দিয়ে অনেকক্ষণ ছিল, তারপর আবার আগের মতন নর্মাল হয়ে গেছে। আমি যেটা দেখতেছি রায়ান আবার সেটা দেখতেছি, কিন্তু আমরা দুজনকে বলতেছি না, দুজনে ভাবছেন যে হয়তো চোখের ভুল, কারণ আমরা তো এইসব জিনিস আর কি ভয় পাই। লাস্টটা হাসি দিয়া ৩ সেকেন্ড আর কি থাকতেছে, তারপর আবার জায়গা মতো নর্মাল হয়ে যেতেছে। তারপরে রনি কিন্তু এটা খেয়াল করতে পারতেছে না, রনি আর কি অন্যদিকে তাকে, মানে সে অনেক বেশি শোকে আছে, অনেক কিছু তার মাথায় কাজ করছে না, ইয়া করতেছে, অনেকবার হইছে, ভয় পেয়ে গেছি। ফজর আজানের ১০-১৫ মিনিট আগে একটা লাশ হাসি দিছিল, তারপরে বসে রয়েছি, রায়ানকে আমি কিছু বলি নাই, রায়ান আমাকে কিছু বলে নাই। ফজর আজানের দেওয়ার সাথে সাথে আমি ভয়ে ওইখান থেকে এসে পড়ছি, রায়ানের বাসা আমার এলাকা থেকে একটু দূরে, তো একসাথে যেতে হবে, তো একসাথে আমরা বের হলাম। তারপর রায়ান আমার বাড়ির সামনে আসছে, আসার পরে বলে দোস্ত আমার বাবা তো তালা খুলবে না, বলছে আমাদের বাসায় থাক সমস্যা কি। তারপরে লাশটা ওখানে রেখেই চলে আসছে, লাশটা আরো লোক আছে আর কি, আমার রুমে আমি আর রায়ান শুয়ে রয়েছে, হঠাৎ করে আমাকে বলে দোস্ত লাশটা আমি হাসিতে দেখছি।
মনোজ আমি এটা বিশ্বাস করবো না, ওর চোখের ভুল আর কি আমার ডর দেখাচ্ছিল। আমি যে জিনিস দেখতেছি ও যে জিনিস সেই জিনিস দেখতেছে, আর কেউ দেখতেছে না। আর কেউ দেখবে কিভাবে? রনি ছিল একমাত্র মাথার কাছে, তিনজন ছিলাম, আর তো কেউ ছিল সব পায়ে। রনি আসার পরে হাসি দেওয়া শুরু হয়েছে আর কি। আমি আবার সব সত্যি কথা রায়ানকে সেই সময় বলে দিয়েছি, কারণ ঘরে কোনো ডর নেই, বলে দিয়েছি দোষ আমি নড়তে দেখছি, ও বলছে আমিও নড়তে দেখছি, আমিও হাসতে দেখছি, ও হাসতে দেখছে। আমি যদি ওকে না বলি ও কি আমাকে বলতে পারবে দোষ লাস্টটা তো হাসছে? করা সম্ভব না, কিন্তু অন্য কিছু বলতে পারতো, লাস্টটা নড়তাছে এরকম কিছু বলতে পারতো সাধারণ। কিন্তু তারপরে শোনার পরে কি বললো? এরপরে আমরা কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই, তারপরে লাস্টটা জানাজা তো আমাদের আর কি ভাগ্যে হয় নাই, তারপর লাস্টটা জানাজা হয়ে গেছে। পরে একটা ঘটনা আছে, এরপরে আমাদের এক বন্ধু নাইম ওদের বাসায় থাকে, রনির সাথে ওর রুমে ঘুমাইছে। না সেদিন রাতে না, এর দুদিন পরে নাইম পোশাক পরতে বের হয়েছে রাতের বেলা 11টা কি 11:30, পিছন থেকে কে জানি বললো এই শহর আমি গোসল করতেছি। ঘুমেছি কি নাইম, কি না কে না কে চলে আসছে, আমি তো এখানে সবাই তো ঘুমাইতেছে, আর রনি আর রনির আম্মু আর রনির আন্টি এরকম তো কোনো পুরুষ নাই। ওটা কি কোনো রাস্তা ছিল, কোনো মানুষজন আসা যাওয়ার করার? মানুষজন আসা যাওয়ার কোনো রাস্তা ছিল না, জাস্ট একটা ফ্ল্যাটের ভিতরে আর কি। ওকে, আর কি একটু দূরে আসলো তখন ও খেয়াল করলো কি আমাকে এই কথাটা বলছে, রনির বাবার কণ্ঠ মনে হইলো, আঙ্কেলের কণ্ঠ মনে হইলো, কারণ আঙ্কেলের সাথে অনেক পরিচিত বেশি আমাদের থেকে। বললো কে মনে হইলো, তারপর বাথরুমের কাছে গিয়া লাইটটা জ্বালায় দেখে কেউ নেই। এই ছিল আমার ঘটনা। এই যে মানে লাস্টার যে হাসির ব্যাপারটা, এই ব্যাপারটা আমাকে খুবই মানে নাড়া দিল আর কি। ব্যাপারটা খেয়াল করেছিস ব্যাপারটা, যে ছেলে আসার পর থেকে কিন্তু হাসি শুরু হয়ে গেছে, তার আগে নড়াচড়া চলছিল, যখন ছেলে ঢোকে তখন লাস্টার হাসির ব্যাপারটা। এবং এটা দুজন দেখেছে, একজন না, তাই অবিশ্বাস করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, আবার বিশ্বাস করব কিভাবে সেটাও বুঝতে পারছি না। আসলে এগুলো মানে শুনে অনেক সময় অবিশ্বাস্য মনে হলেও হয়তোবা মানে আসলে না ঘটলে, নিজে কখনো ফেস না করলে এটা বিশ্বাস করাটা একটু কঠিন। সেটা তো পিয়াস ভাই নিজেই বলল যে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে ব্যাপারটা কিরকম কিরকম ছিল। সো পিয়াস ভাই এই ছিল আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা। জি। ওকে, তো পিয়াস ভাই আপনার কাছে আরো একটা স্টোরি আমি শুনেছি ডট টিমের কাছে, যে আপনার নানার সাথে ঘটে যাওয়া একটা ছোটখাটো ঘটনা বোধহয় আছে। আমি সংক্ষেপে বলি আর কি, আমার নানার সাথে যে ঘটনাটা ঘটে, আমার নানার কি মাছ ধরার শখ ছিল। আচ্ছা, সে মাছ ধরে আর কি রাস্তা দিয়ে আসতেছে, কটার দিকে বেশি না, রাত্রে 10:11 হবে, গ্রামে তো অনেক রাত। হ্যাঁ, গ্রামে তো তাহলে তো অনেক ছিল, কুমিল্লা নোয়াখালী গ্রাম তো, মাছ ধরে আসতেছে। আসার পথে এক সাইডে ছিল ধান ক্ষেত, এক ছিল পাট ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা আসতেছে, একা একা আসতেছে। আসার পরে হঠাৎ করে সে ফিল করতেছে তার পিছনে কে জানি আসতেছে, এটা অনেকক্ষণ যাবত হয়, তারপর মনে করে না কিছুই না, আর আসলে কি উনি আর কি এসব জিনিস ভয় পায় না, সাহস একটু বেশি ছিল। তো তারপর কিছুক্ষণ এরকম চলার পরে হঠাৎ করে দেখতে পায় একটা জিনিস তার সামনে, ঠিক আছে, এটাকে পুরুষ বলাও চলে না, মহিলা বলাও চলে না, আর কি অনেক ভয়ঙ্কর কুচ্ছিত, লোমস, নখ বড় বড় ছিল, লোমস ছিল, চোখ গুলা লাল লাল বড় বড় ছিল, নাকটা লম্বা ছিল, আর কোমর পর্যন্ত চুল আর কি আইসা করছে, এটাকে পুরুষ বলাও চলে না, মেয়ে বলাও চলে না আর কি। এরকম একটা সামনে আসছে, সামনে মনে করেন 5 ফিট আর 7 ফিট দূরে হবে, হঠাৎ করে দেখে এখান থেকে গায়েব, পিছন থেকে এসে জড়ায় ধরছে। তারপরে আমার নানা ফিল করেছে তার গাটা একটু লোমস, কি তাদের ভিতরে দস্তি চলে, কি এক গ্রামের থেকে আরেক গ্রামে আর কি চলে যায়। আমার নানা কিন্তু উজালম্বা একদম একটা ফোর্সের মতো বডি ফিটনেস ছিল, তো তার সাথে পেরে ওঠা সম্ভব না, দস্তি হয়। নানার ফ্রেন্ড গুলা ছিল তারা আর কি বসা রাস্তার দিকে আসতেছে, আসার পরে দেখি নানা একা একা কি জানি করতেছে, ঘোরাইতেছে, তারপর নানা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যেতেছে, উড়ে যেতেছে, তারপরে এরকম করতেছে। তারা ওই জিনিসটা দেখতে পারতেছে, তারা ওই জিনিসটা দেখতে পারতেছে না আর কি, দেখতেছে নানা হাওয়ার ভিতরে বাঁচতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় পড়ে যেতেছে, তারপর ঘুরে যেতেছে আর কি, কাজ জানি চিলে চিলে করতেছে, মারতেছে আর কি, গুঙানি শব্দ আর কি। তো ওনারা এসে ধরছে, ধরার পর নানা সেন্টলি ছেড়ে দিয়েছে, তো নানাকে বাসায় নিয়ে আসছে আর কি। নানার শরীরে এত গন্ধ ছিল, এক মাস যাবত আর কি তা যায়নি, এক মাস পর্যন্ত ছিল, অনেক মাস পর্যন্ত সেই ঘ্রাণ ছিল তার গায়ে। জি, এক মাস পর্যন্ত পচা মাছের বাসি মাছের ঘ্রাণ ছিল, গন্ধ ছিল আর কি। তো এরপর থেকে আমার নানা একটু প্যারালাইসিস হয়ে গেছে, তার বামারটা আর কি একটু অকেজে হয়ে গেছে আর কি, এর দিয়ে কোনো কাজ ঠিকমতন করতে পারবে। এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক কিছুই হয় জীবনে, অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটে। এই যে এই ঘটনাটা একটু আগে শুনলাম আমরা পিয়াস ভাইয়ের কাছে, তার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, যদি শেষ মুহূর্তে তার ফ্রেন্ডগুলো এসে না দেখত যে সে নিজেই নিজের সাথে ধস্তাধস্তি করছে, তাহলে আমরা হয়তো ধরেও নিতে পারতাম যে চুল বড় বড়, চোখ লাল, অনেক রকম লোকজন রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, হয়তো একটু টাকার প্রয়োজনে তারা ডাকাতি করতে বা ছিনতাই করতে অনেক সময় তারা উদ্ধত হয়, কিন্তু ধস্তাধস্তি চলছিল কিন্তু তার ফ্রেন্ডরা তাকে দেখেনি। তো এই ছিল পিয়াস ভাইয়ের গল্প, আরো গল্প শুনবো আমরা। আমি এখন একটু রিয়াদ ভাইয়ের গল্প শুনবো। ওনারা দুজন একই এলাকায় থাকেন, দুজনে ফ্রেন্ড,
এবং সামহাও দুজনের সাথেই অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। তো ডট টিমের কাছে যতটুকু শুনেছি, রিয়াদ ভাইয়ের কাছে যতটুকু শুনলাম, সেইটা আবারও শ্রোতা বন্ধুদের সামনে চাই যে রিয়াদ ভাই একটু বলুক। বাট তার আগে রিয়াদ ভাই আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শেখ রিয়াদ, আমি নারায়ণগঞ্জে ফতুল্লা বুড়ির দোকানে থাকি। আচ্ছা, ওকে। যে ঘটনাটা আপনার সাথে ঘটে সেটা কবে ঘটে? এটা 2015 জানুয়ারির দিকে, মানে এই বছরের জানুয়ারির দিকে, কয়েকদিন আগে, একেবারে তাজা ঘটে যাওয়া ঘটনা। যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকাতেই তো আপনি থাকেন, সেই বাড়িতেই তো আপনি থাকেন? জি, এখন থাকি না। এখন থাকছেন না ওখানে? ওই ঘটনার পরেই আপনি বাসা বদল করে ফেলেন? জি। আচ্ছা, যাই হোক, তো আমরা এবার একটু ঘটনায় আসি যে আপনার সাথে কি ঘটেছিল আসলে। ওই দিন ছিল সোমবার। আচ্ছা। প্রায় বিকালে আসর নামাজের পরে নামাজ পড়ে আমি বাসায় গেছি, যার পরে আমার মানে আমার বিকালে এক ঘন্টা ঘুরতে সময় দেওয়া হতো। আচ্ছা আচ্ছা। নিজে নিজে ভাবলাম যে অন্য জায়গায় না ঘুরে আজকে একটু ছাদে গিয়ে একা একা বসে থাকবো। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের ছাদটা ছিল অনেক উঁচু, অ্যাপার্টমেন্ট ছিল নয়তলা বিল্ডিং, দুইটা এক পাশে, এক হাত দূরত্ব এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যেত, এরকম অবস্থা। পরে ছাদের চাবি নিয়ে ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে হঠাৎ করে পিছনে তাকায় দেখি যে তিনটা লোক ইট ভাঙতেছে, মানে তারা তাদের মতোই কাজ করতেছে। আমি যে ছাদে আছি আমার দিকে কোনো তাকাইতেছি না, তাদের সামনে দিয়ে আমি হাঁটতেছি করতেছি, কিন্তু মানে তারা তাদের মতোই কাজ করতেছে। ছাদে যাওয়ার পরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে হঠাৎ করে পিছনে তাকায় দেখি যে তিনটা লোক ইট ভাঙতেছে। আমি যে ছাদে আছি আমার দিকে কোনো তাকাইতেছি না, তাদের সামনে দিয়ে আমি হাঁটতেছি করতেছি, কিন্তু মানে তারা তাদের মতোই কাজ করতেছে। পরে আমি অনেকক্ষণ ওইখানে একা একা হাঁটাহাঁটি পরে মানে আজান দিছে, পিছনে তাকায় দেখি ওরা কেউ নাই। আর আমি মনে করলাম মনে হয় আজান দিছে, তো সেই জন্য মনে হয় নিশ্চয়ই লাগেছে। আপনি তাদের চলে যাওয়ার বা কিছু কোন শব্দ টব্দ পান? জি না, আমি কোন শব্দ নাকি নিজেদের মধ্যে কোনো কথা বলছিলেন না? জি না, তাদের যারা তাদের মধ্যে কাজ করতেছে। আচ্ছা। ম্যানেজার সাহেবের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল, আমি কথা বলতেছি যে ভাইয়া এবার সে লিফ্টটা কবে চালু হবে। পরে বলতেছে যে অনেক দিন ধরে তো কাজ বন্ধ, প্রায় 8-9 বছর ধরে শ্রমিক পেতেছে না। আচ্ছা। আর এমনি ফ্ল্যাটের কাজ করতেছে, ফ্ল্যাট গুলো হয়ে গেলে পরে লিফ্ট চালু করে দেওয়া হবে। আমি শ্রমিক কাজ করতেছে না, মানে আমি তো একটু আগে বিকেল দেখলাম যে ছাদে তিনজন লোক ইট ভাঙতেছে। তুমি কি ছাদে গেছো? আমি হ্যাঁ আমি তো ছাদে গেছি, তোমাকে ছাদে যে পারমিশন কে দিছে? আমি পারমিশন বুঝলাম না ঠিক, কয় না ছাদে তো দেখ এখনো তালা মারা থাকে। আমি কই আমি তো ছাদে চাবি নিয়ে গেছি। কয় তুমি কাজটা ঠিক করো নাই, তোমার কোনো সমস্যা হয়েছে? আমি কই না আমার তো কোনো সমস্যা নেই। আমি বললাম ভাই একটু বুঝাই বলবে না আমাকে, আমি বুঝতেছি না। কয় ঠিক আছে তোমার কিছু বলা যাবো না, তুমি চলে যাও। আমি একটু জানি না, পরে আমার ভাইয়াকে বলতেছে আপনার যে ভাই আছে ওকে আপনি ছাদে মানে দিতে দিছেন কেন? ওরে কয় আমি না কয় আমি তো ছাদে যাইতে বলি নাই, ও তো মানে একা গিয়ে গেছে। কয় আসলে কি ওই ছাদে আর উঠতে দেওয়া হয় না, 8-9 বছর আগে এদিকে তো শ্রমিক কাজ করতো, পরে ওদের মধ্যে একটা ঝগড়া লেগে মানে তিনজন লোক মারা যায়। মানে এরপর থেকে ছাদে যেই যায় একা যাই দেখে সব তিনটা দেখে, এবং তখন থেকে বিল্ডিং এর ছাদের কাজ বন্ধ, ছাদের কাজ বন্ধ, তালা মারা থাকে সবসময়। আর মাঝে মাঝে যদি কেউ যায় মানে যে কিছু দেখুক তিনটা দেখে। আমি শুনছি যে এই ঘটনা একবারই হয়েছিল, তারপর থেকে ছাদে তালা মারা, তারপর থেকে ছাদের কাজ এবং যেই কিছু একটা দেখছে তিনটাই দেখছে, তিনজন মারা গিয়েছে। পরে ভাই আমাকে বলতেছে যে তুমি আর কোনো ছাদে যাবো না। আমি বলি কেন ভাইয়া, এমনি একটা সমস্যা আছে তোমার বলা যাবো না, তুমি বলো ভয় পেতে পারো। আমি বলছি ঠিক আছে। তারই 2 দিন পরে মাগরিবের নামাজ পড়ে আমি উপরে উঠতেছি, আমরা যে ফ্ল্যাটে থাকতাম হচ্ছে চতুর্থ বা, হঠাৎ করে আমার চোখটা আমার ছায়ার দিকে পড়লো। আমি যখন সিঁড়ি থেকে উঠতেছি তখন দেখতেছি যে আমার ছায়ার পিছনে মানে কে যেন দৌড়াইতেছে, ছায়া হিসেবে দৌড়াইতেছে কিন্তু একই স্পিডে, মানে আপনার ছায়ার পিছনে আরেকটা ছায়া দৌড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু একই স্পিডে, আমার আগে যেতেছে না আমার পরেও না, মানে একদম সেম টু সেম। কোনো শব্দ পাচ্ছিলেন না? কোনো শব্দ না, একদম নিঃশব্দ। আচ্ছা। পরে আমি উপরে তাতে দৌড় দিয়ে চলে যাই, কিন্তু আমি দৌড় দিলে দেখতেছি যে আমার ছায়াটা একই স্পিডে আসতেছে। পরে আমি টোকা দিয়ে দরজা, পরে দরজা খুলে আমি সাথে দরজা লাগাই দিন নেই, এর মধ্যে জোরে একটা টোকা দিয়ে ওঠে দরজার ভিতরে। আচ্ছা, আপনি দরজা লাগাতে লাগাতে তার মানে ঠিক আপনি দরজাটা লাগাইতে পারি না এখন। আচ্ছা। আমি লাগাইতে পারি নাই, আমি সাথে সাথে খুলি, খুলে দেখি কেউ নাই, কেউ নেই। পরে আমি মানে একটু মানে নিজে থেকে লাগে আমি কি দেখলাম বা কে টোকা দিল। পরে আমার বোন জিজ্ঞেস করলো কি আবার দরজা খুলছিস কেন? আমি কই এমনি কিছু না। পরে আমি লাগাই দিছি, এই আমার কাহিনী ছিল ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রিয়াদ ভাই আমাদের সাথে এটা শেয়ার করার জন্য। একটা জিনিস মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই ঢাকা শহরে যেখানে মানুষের কোনো অভাব নেই সেখানেও এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে যায়। যেমন এই বাড়িটার কথাই যদি ধরি যেটার কথা রিয়াদ ভাই বলছিল, তিনজন মানুষ
এখানে মৃত্যুবরণ করে। এখানে কাজ করতে করতে তিনজন শ্রমিক এবং তারপর থেকে তাদেরকে ওভাবেই দেখা যায়, তিনজনকে কোনো না কোনো ভাবে বিভিন্ন রূপে, রাইট, তিনজন করেই দেখা যায়। আপনিও তিনজন ওয়ার্কারই দেখেছেন? জি জি, আমি তিনজন দেখেছি। এবং এই ব্যাপারটা ওই বাড়ির কেয়ারটেকার দারোয়ান সবাই জানে? জি সবাই জানে, ওই এলাকা ওই সময় মানে এই ইরাজারা পরিচিত। আচ্ছা, মানে এই বাসায় কেউ সাদে বয়ে ঢুকে না, অনেক মানুষ আছে এই বাসায় দিনও ঢুকে না। অনেক বড় বিল্ডিং তো, দুইটা একসাথে নয়তলা দুইটা। আচ্ছা, এখন প্রায় পাঁচ ছটা বিল্ডিং শুধু কাজ সম্পূর্ণ হয়েছে, আর সবই বিক্রি হয়েছে কিন্তু এখনো তৈরি হয়নি। সব শ্রমিক পাইতেছে না কাজ করার জন্য, যারা আসে চলে যায়। কাজ করতে চাচ্ছে না? কাজ করতে মানে কেন কাজ করবে না সেটা বলতেছে না কেউ। রহস্য, কিছু রহস্য তো থাকবেই, ভৌতিকতার একটা অংশই হচ্ছে রহস্য। তো যাই হোক, থ্যাংক ইউ রিয়াদ ভাই আমাদের সাথে এই গল্পটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আজকে আমাদের সাথে অনেক অতিথির সাথে আরো একজন যে আছেন, সে হচ্ছে নজরুল ইসলাম ভাই। তো নজরুল ভাই, প্রথমে আপনার পরিচয়টা একটু জানি, আপনি কি করছেন এখন? আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি। তো আপনি কি এই ধরনের অতিভৌতিক বা অলৌকিক ব্যাপারগুলোতে আগে থেকেই বিশ্বাস করেন? হ্যাঁ, আগে থেকে কিছুটা বিশ্বাস করি, কারণ মাদ্রাসায় পড়ালেখা করছি। মাদ্রাসায় পড়ালেখা করছি, মানুষ এবং জিন যে আছে এটা আমি কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, ওই কারণে আমি ওখান থেকে বিশ্বাস করতেছি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু শুনি আপনার কাছে, আপনার বেশ কিছু ঘটনা আমরা ডরের টিমের কাছে শুনেছি। একটা ঘটনা আমরা শুনতে চাই আবারও, সেটা হচ্ছে যে আপনার বাসায় কোন একটা ঘটনা ঘটেছে, এখনো কিছুটা হলেও কন্টিনিউ করে। যে আমি প্রথমে বলতেছি, আমার বাড়িতে যে বিল্ডিং রয়েছে ছয়টা রুমের মধ্যে দক্ষিণ পাশে একটা রুম রয়েছে আমাদের, ওই রুমের মধ্যে আমরা যখনই শুই কেউ, তখনই তার উপরে একটা ভূত অথবা জিন যেটাই বলি একটা প্রভাব পড়ে। যেরকম ভাবে আরো তিন বছর আগে একদিন রাত্রে আমাদের বাড়িতে কেউ ছিল না, মা ছিল মামার বাড়িতে, আমি একাই ছিলাম। তখন আমি ওই রুমে গরমের কারণে ওই রুমে শুয়েছি, আমার ঘুম চলে আসছে। হঠাৎ আমি রাত দুইটার সময় জেগে উঠেছি, আমার হাতে ঘড়ি ছিল, দুইটার সময় জেগে উঠে দেখি আমি ওই খাটের উপর নেই, আমি রয়েছি আমাদের স্টিলের আলমারির উপর শোয়া। আলমারির উপরে আপনি শুয়ে আছেন? হ্যাঁ, আলমারির উপর কিভাবে শোয়া, কিভাবে চলে গেছি এবং কিভাবে উঠলাম ওই আলমারিতে, সাধারণত চেয়ার দিয়ে ওঠা সম্ভব না, অনেক উঁচু আলমারি। হ্যাঁ, উঁচু, এবং আমরা নিচে ঝং যাতে না ধরে কারণে আমরা নিচে একটা চকির দিয়েছি, চকির উপরে আলমারিটা উঠেছি। ঘুমন্ত অবস্থায় ওখানে ওখানে চলে গেছে, ফলে আমি নামতে বহুত কষ্ট হয়েছে আমি এখানে রাত্রে অন্ধকারে। আপনি কি মানে একেবারেই আপনার কিছুই টের পাননি? না, একেবারে কোনো কিছু টের পাইনি, যে কিভাবে আমি উঠছি অথবা যে গিয়েছি অথবা যে আমাকে কে নিচ্ছে, কোনো কিছু ভুলতি করতে পারিনি। তো এই রুমটাতে এরকম প্রবলেম হওয়ার কোনো কারণ কি আপনার জানা আছে, যে এই ধরনের প্রবলেম কেন হয়? এই রুমটার প্রবলেম হচ্ছে আমাদের ঘরের পিছন দিয়ে একটা ইজল গাছ রয়েছে, গ্রামের মানুষ চিনবে হয়তো, কেউ বলতেছে ওই ইজল গাছটার কারণে এই রুমটারও সমস্যা। ফলে যে আমরা এই ইজল গাছটা গত বছর কেটে ফেলছি, এরপরও দিয়েও দেখতেছি এখন। আপনার কি ধরনের ঘটনা ঘটেছে এই রুমে, একটু ছোট করে করে শুনি। এই রুমের মধ্যে ঘটনা হয়েছে গত জানুয়ারি মাসে, আমার খালু শুয়েছে, মেহমান আসছে অনেক, তো খালু এবং খালাকে ওই রুমে দিয়েছে শোয়ার জন্য। তো হঠাৎ করে আমরা দেখতেছি আমার খালু চোখ মুখ লাল, দুপুরবেলা উনি আসে আমার খালাকে জিজ্ঞেস করতেছে, তুমি আমাকে কেন থাবার দিছো, থাপড় কেন দিলা? মানে আপনার খালুকে আপনার খালা জিজ্ঞেস করছে? আমার খালু খালাকে জিজ্ঞেস করতেছে, তো তুমি কেন থাপড় দিলা? কোনা আমরা এখানে মুরগি কাটতেছি, মেহমান আসছে, সবাই আম্মা খালা এবং সবাই কাটতেছে। তো কাটার পর যেমন খালু দৌড়ে যাই বললো যে তুমি আমাকে কেন থাপড় দিলা? এখন খালা বলতেছে যে আমরা তো কই আপনাকে থাপড় দি, আমরা তো এখানে অনেকক্ষণ ধরে মাছ কাটতেছি, মাংস কাটতেছি, এই দুপুরবেলা শুয়েছি, এখন আমাকে কে জানে একটা অনেক জোর একটা থাপড় মারছে গালার মধ্যে, এবং আমি দেখলাম যে ওনার গালার মধ্যে এরকম আঙ্গুলের ছাপ লাল হয়ে গেছে। আর উনি ভেবেছেন যে এটা আমার খালা দিয়েছে এটা, কিন্তু আসলে ওনারা ওখানে ছিল না, ওনারা কেউ ছিল না, রুমে একা ছিল উনি। জানা নিজের স্বামীকে কেউ একজন এভাবে কেন, কোনো কারণ ছাড়াই এরকম তো করার কথা না, এরকম করার কথা না। একবার আপনার কথা ভেবেছিলাম যে মনে হয় আপনার খালু দেখতেও পেয়েছে আপনার খালাকে। হ্যাঁ, খালার মতো এরকম চেহারা নিয়ে থাপড় মারছে। মাই গুডনেস, মানে আপনার খালার মতন চেহারা নিয়ে সেখানে উপস্থিত ছিল আমার। হ্যাঁ, ওটা মানে মনে হলে আমার গা শিউরে ওঠে এখনো। পরে এটা তো মানে ভয়ঙ্কর অবস্থা আপনাদের, এই একটা ঘরের মধ্যে এরকম একটা রুমে অবস্থা, বাকি রুমে আপনারা কিভাবে মানে শান্তি মতন থাকেন আমি জানি না। না, বাকি রুমে কোনো সমস্যা হয় না, কিন্তু এই রুমটার মধ্যে যে শোয় কখনো তারই সমস্যা হয়। যেরকম আমার বোন একদিন, বোনের বিয়ে হওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছে, শোয়ার পরে দেখতেছে হঠাৎ করে ওই জানালাটা খোলা, ওই ইজুল গাছের ডালার মধ্যে এরকম ভাবে লাল শাড়ি পরা খুব সুন্দর একটা মহিলা, আবার দাঁতগুলো লম্বা মুক্তি বের হয়ে রয়েছে, ওটা সে নাচতেছে গাইতেছে, বোনকে ডাকতেছে আসো আসো আসো। তো বোন দেখে ভয় পেয়ে সবাই ডাকতেছে, দেখেন কি যেন একটা আমাকে ডাকতেছে, মহিলাটা আমাকে ডাকতেছে গাছের মধ্যে। ফলে সবাই বলতেছে এক কাজ করো, তুমি উত্তরের পাশে একটা রুম দিচ্ছ, ওখানে চলে আসো। উত্তরের রুমে আপা ওখানে শুয়েছে এবং আমার ফুফুরা ঘরে মেহমান ছিল, উত্তরের পাশের রুমটার মধ্যে পাশে আমাদের রান্নার রুম রয়েছে, ওই রান্নার রুমের চালের উপরে ওই মহিলাটা আবার শুয়ে রয়েছে।
শুয়ে থেকে সে আবার মানে একটা চালের উপরে ওই মহিলাটাই শুয়ে আছে, যে মহিলাটা ডাকছিল চালের উপর থেকে আপাকে আবার ওই উত্তর রুমে জানলা দিয়ে ডাকতেছে, আসো 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 ডাকতেছে, আবার বলতেছে আপা। ওই এখানে আবার চলে আসছে, ও আমাকে আবার ডাকছে, ও হাসতেছে, ও মানে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু আপাই দেখতে পাচ্ছে। তারপর তারপর কি হলো? তারপরে সবাই মিলে হুজুর ডাকছে, মানে একটা যে মুরব্বীদের আমাদের বাড়ির যে মুরব্বীরা ছিল ওনারা আসতে আসে, হুজুর আসতে আসে, পানি পড়া তেল পড়া দিচ্ছে আপাকে, যার ফলে এরপর আপার একটু শান্তি হয়েছে। শোনার জন্য রাত্রে যখন আমরা আসছি রাত তখন 2টা বাজে, তখন আসার পরে দরজা খুললাম, খোলার পরে যে আমার মা দেখে কাঁদতেছে, যে আমার আব্বু কোনো কথা বলে নাই, মাকে বললাম যে মা আপনি কাঁদতেছেন কেন? উনি বলতেছে যে আমি কাঁদতেছি এই কারণে যে আমি কিছুক্ষণ আগে দেখতেছি কি যেন একটা বিশাল মানে দেখা গেল একটা লোক আসছে, আসে আমার জড়ায় ধরতেছে, ওর ফসল গুলো একটু তুলনামূলক বড়, ও দাঁত গুলো কেমন বিশ্রী, ও এসে কেমন যেন আমাকে জড়াই ধরতেছে, আমার সাথে চাপড়ে চাপড়ি করতেছে এবং আমার গলার চাপড়ি ধরতে চাচ্ছে। তখন আমি দোয়া কালাম পড়তে চাচ্ছি কিন্তু দোয়া কালাম মুখে দিয়ে বাইরে হচ্ছে না, অনেকক্ষণ চাপা চাপি করার পরে এই মাত্র ছেড়ে দিছে। আমরা যখন আসে দরজা ধাকাইছি তখন ও ছেড়ে গেছে মায়ের শরীর থেকে। আচ্ছা, মানে আপনারা তখন না আসলে হয়তো অন্যরকম অন্যরকম একটা ভয়ানক কিছু হতো। যাই হোক, এই তো গেল আপনাদের ঘরের ভেতরের অবস্থা। আমি জানি না আপনারা কিভাবে তারপরে মানে ওই ঘরের মধ্যে আমরা অনেক চেষ্টা করতেছি হুজুর দিয়ে এটাকে বন করার চেষ্টা করতে, কোনো লাভ হয়, এটা কোনো কাজ হচ্ছে না। এবং আমাদের ওই রুমে আমরা শুই অথবা কোনো গেস্ট আসে শুই, যে শোক তার সমস্যা হতেছে। এবং আমাদের ঘরের সামনে এরকম বসার স্পেস রয়েছে, ওখানের মধ্যে কিছুদিন আগে আমাদের এক ভাতি দিয়ে এসে শুয়েছে, সরস্বত ওই মেয়েটার সাথে ওই একটা ভূত এসে ওকে আসর করছে, আসার করতে ও ওরকম অবস্থা অনেকদিন জ্বর ছিল, এ বলতেছে আমি ওখান আমার ঘর বাড়ি ওখানে থাকবো, ওখান থেকে এরা আমার আমার একটা স্থান কেটে ফেলছে, ওই একটা স্থান কেটে ফেলছে, এখন আর একটা গাব গাছ রয়েছে এখানে, ওই গাব গাছ টান বা কাটতে পারছি না, ওইটা মানে একটা যে আপনার যদি কাটি একজন ঘরের সমস্যা হবে, এই কারণে আমরা কাটতে পারছি না, বলতেছে আমার একটা স্থান কেটে ফেলছে আর একটা স্থান রয়েছে, আমার বড় বড় যারা ছিল ওরা চলে গেছে, আমি ছোট আমি যেতে পারি না, এখন এখানে আমি থাকতেছি। বুঝতে পেরেছি। আচ্ছা নজরুল ইসলাম ভাই, আপনার তো এটা শুনলাম আপনার ঘরের ভেতরের ঘটনা, এবারে আপনার কি আর কোনো এক্সপিরিয়েন্স আছে এরকম এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, আরেকটা ঘটনা আমি বলতেছি আপনাকে। ঘটনা হলো না, আমার বগ্নিপতি একটা জায়গা কিনছিল মানিক দিতে, তখন গত মাস থেকে এখানে বাড়ির কাজ ধরছি, তো আমাদের রাত্রে হলো টাকা আসতেছে, গাড়ির টাকা আসতেছে, বালির টাকা আসতেছে, তখন ফাঁসের যে দারোয়ান বলতেছে তো ভাই এখানে আপনি তো রাত্রে হলে আসেন এখানে, এখানে অনেক ভয়ঙ্কর একটা জিনিস রয়েছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে ভাই ভয়ঙ্কর ঘটনাটা কি, তো উনি আমাকে বললো যে ভাই ভয়ঙ্কর ঘটনা এটাই যে এখানে একটা ভালো একটা ডেভেলপার কোম্পানি রয়েছে, ওনার 3টা বিল্ডিং হয়েছে, 4 নম্বর একটা বিল্ডিং হচ্ছে কাজ বন্ধ রয়েছে, কিছুদিন আগে এখানে মধ্যে ফাইলিং চলতেছে, এটা 60 ফুট দিয়েছে ইঞ্জিনিয়ার এটাকে ইয়ে করার জন্য, তো 60 ফুট এটাকে যখন ফাইলিং শেষ হচ্ছে এখন ঢালাই করতেছে, রডের খাঁচা ঢোকানোর পরে এখন ঢালাই করতেছে। সাধারণত এদের 17-18 বস্তা সিমেন্ট লাগে, এখানে এরা 40-45 বস্তা সিমেন্ট দিয়েছে, কিন্তু এটা ঢালাই শেষ হচ্ছে না, তারা 2টা মেশিন নষ্ট হওয়ার পরে কাজ বন্ধ ছিল, আর একটা মেশিনের জন্য ফোন করছে রাত্রে, আর মেশিন আসেনি, সন্ধ্যা হয়ে গেছে ঢালাই করতে করতে, পরের দিন আবার আরো শক্তিশালী একটা মেশিন নিয়ে আসছে, পরে দিন বলতেছে মেশিন স্টার্ট দেওয়ার আগে আগে দেখে আমাদের জালিটা কি অবস্থা, যখন এটা মাটি খুঁড়ছে 7-8 ফুটের মতো মাটি খুঁড়ছে, রডের যে জালিটা ছিল জালিও নাই, তাদের কোনো ঢালাইও নাই, কোথায় চলে গেছে সবকিছু। তো পরে এখন হেভি যে মেশিনটা আনছে, এই মেশিনটা স্টার্ট দেওয়ার পরে এই মেশিনে 2-3 মিনিট চলছে, চলার পরে আবার এই মেশিনটা নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার পর সাথে সাথে মিস্ত্রি খবর দিয়ে আনছে, মিস্ত্রি আনার পরে দেখতেছে এই মেশিনের কি হয়েছে সবকিছু, ওকে কিন্তু মেশিন স্টার্ট হচ্ছে না কেন, মিস্ত্রি কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কাজটা বন্ধ ছিল। ফাইলিং যে সুপারভাইজার রয়েছেন উনি বলতেছে ঠিক আছে কাজ বন্ধ থাকুক, এরপর আমরা দেখতেছি মেশিন ঠিক করে দেখতেছি, এরপরে কাজ করবো। এখন রাত্রে হয়ে যাওয়ার পরে ওখানকার যে নাইট গার্ড ছিল উনি দেখতেছে রাত যখন 2টা বাজে, উনি দেখতেছে যে আমাদের জায়গার পাশে সামনে যে রোডটা রয়েছে ওই রোডটা দিয়ে বড় আলখাল্লা ফরিত 5-6 জন লোক মিলে একটা লাশ নিয়ে যাচ্ছে
আচ্ছা আচ্ছা, নরমালি আমরা তো দেখি অনেক সময় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ নিয়ে যায় সেরকম, কিন্তু এত রাতের বেলা? হ্যাঁ, এত রাতের বেলা লাশ নিয়ে যাচ্ছে, মানুষ বেশি নেই, যদি কোনো মারা যেত কেউ তাহলে মাইকে অ্যালাউন্স হতো, অথবা যে মানুষ অনেক বেশি লোক থাকতো, কিন্তু এখানে শুধু ওই চার পাঁচজন পরিহিত হুজুররাই আছেন আর কেউ নেই, এবং পিছনে কোনো লোক নেই, যদি গ্রামের কোনো মানুষ মারা যেত তাহলে তো লোক থাকতো। তো দোতলা থেকে ওই নাইট গার্ড ফলো করতেছে এরা কোথায় যাচ্ছে, এরা ঠিক ওই যে জায়গার ফাইলিংটা হারানো যাচ্ছে ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, দাঁড়ানোর পরে যে এরা ওই লাশটাকে, যে লাশের যে খাট, ওই খাটটাকে এরকম ভাবে এক সাইড নিচের দিকে নিচ্ছে দুইজন, আর তিনজন মিলে উপরের দিকে উঠে ফেলা দিচ্ছে, ফলে সোজা বরাবর লাশটাকে ঢেলে দিচ্ছে ওখানে। মাই গড, লাশটাকে ফেলে দিয়েছে ওখানে, যেখানে ঢালাইয়ের ইয়ে করা হচ্ছে, ফাইলিং চা খুঁজে পাচ্ছে না, ওখানে ঢেলে এটাকে ফেলে দিচ্ছে। তারপরে উনি ওখান থেকে বাসি টাসি বাজায়নি? উনি তো ভয়ে কোনো কিছু বাজায়নি, ওনার যে শরীর কাঁপতেছে, এমনকি উনি আমাকে বলছে যে ফ্যান্টের ভিতরে উনি নিজেই পেশাব করে দিয়েছে ভয়ে। আসলে আমরা তো শুনছি শুধু, আমরা জানি না, হয়তো ওইখানে সিচুয়েশনটা আরো ভয়ঙ্কর ছিল, আরো ভয়ঙ্কর ছিল, লোকগুলোকে হয়তো বা দেখতেও ভয়ঙ্কর লাগছিল অনেক সময়। যেমন কিছুদিন আগে, আরো চার পাঁচটা এপিসোড আগে আমরা একটা স্টোরি পেয়েছিলাম, ইভেন আমরা ফোনও নিয়েছিলাম সেই স্টোরিটাতে, যে মেয়েটির ফোন ওটা নিয়েছিলাম, ওইটা প্রচার হয়নি, বাট ওই ফোনতে মেয়েটি বলেছিল যে মেয়েটি প্রথম ভয়টা পায় নিজের হোস্টেলের ছাদে গিয়ে সেলফি তুলে নিজের ছবি দেখেই সে ভয় পেয়ে যায়, এত ভয়ঙ্কর নাকি তার চেহারা হয়েছিল। কিন্তু সেটা তাই বলে এমন না যে দাঁত উঁচু বড়, চোখ বড় বড়, এমন কিছু না, কিন্তু তার তাকানো, নিজের তাকানো দেখে নিজেই সে ভয় পেয়ে যায়, এবং ওই ছাদে ওই হোস্টেলে যাওয়া মানা কোনো এক কারণে। মহিলা হোস্টেল বলে সেখানে আমি আর সুমন যেতে পারিনি, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই সিচুয়েশন, উনি যে বাসি বাজায়নি একজন নাইট গার্ড হিসেবে বা কিছু, তার মানে পুরো ঘটনাটার মধ্যেই তিনি একটা ঘরের ভিতরে ছিলেন, ঘরের ভিতরে ছিলেন, কোনো না কোনো কারণে তিনি আগে থেকে ভয় পাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন, ওই যে চার পাঁচজন আসছে ওটা দেখে উনি প্রাথমিক অবস্থায় ওদের চেহারা ওরকম ভয়ঙ্কর ছিল, বিদায় তো উনি কোনো কিছু ইয়ে করতেছিল। আচ্ছা, তারপরে উনি তো আপনাদেরকে এই ঘটনা বলছে, আমাকে বলছে, আমাকে সাবধান করার জন্য বলছে। উনি কি করছে দেখে যে ওখানে ঢেলে দিচ্ছে, ঢেলে দেওয়ার পরে দিয়ে ওনারা কত এমন একটা যে আবার হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই রোড দিয়ে চলে যাচ্ছে। উনি যখন যাচ্ছে তখন উনি ঢেলে দিয়ে উনি ওখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার তিন চার দিন ওনার জ্বর ছিল, জ্বর হয়ে ডাক্তার দেখায় ওনাকে একটু সুস্থ করছে। উনি এখনো মাঝে মধ্যে দেখেন যে বিল্ডিং এ উনি আসেন, ওই কোম্পানি তিন চারটা বিল্ডিং এর মধ্যে, ওইখানে দেখতেছে যে এখনো বড় বড় বক হাঁটতেছে, এদের পা ওটা এরকম হাঁটলে মনে হয় যে গোড়া হাঁটতেছে। তো উনি এগুলা কারোর কাছে কোম্পানি নিষেধ, উনি কারোর কাছে বলতেছেন এগুলো, কারণ যেহেতু এটা ডেভেলপার একটা কোম্পানি, কেউ যদি শুনে তাহলে ওখানে আর আসবে না। আপনার তো ওই জায়গাটায়, যেহেতু আপনি বললেন আপনার ভগ্নীপতির জায়গা বা জমি, ওখানে তো আপনার রেগুলার আসা যাওয়া আছে। যে আমার আপনার সাথে কি ধরনের কিছু ঘটে কখনো? হ্যাঁ, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো যে আমি আমাদের যেহেতু ফাইলিং করতেছি এখন, প্রতিদিন রাত্রে দুই চার দিন পর পর আমাদের বালির গাড়ি, পাথরের গাড়ি আসতেছে। তো আসার পরে দিয়ে গত মাসের 17 তারিখে এরকম ভাবে একটা পাথরের গাড়ি আসবে, তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন গাড়ি আসতেছে তখন ড্রাইভার আমাকে ফোন করলো যে ভাই আমি আসতেছি, আপনি আসেন। ডর মানে ভয়। যখন গাড়ি আসতেছে তখন ড্রাইভার আমাকে ফোন করলো যে ভাই আমি আসতেছি, আপনি আসেন। ওনাদের থেকে আমরা মাল বুঝে নেওয়ার পরে চালানো সই করতে হয়। তা আমি তখন হাতের মধ্যে আমার মোবাইল, গেটে চাবি, একটা লাইট আর একটা কুকুর অনেকগুলো থাকে ওখানে, যার কারণে আমি একটা লাঠি নিয়ে গিয়েছিলাম সাথে করে। তিন রাস্তার একটা মোড় অতিক্রম করে জায়গা চলতে হয়, তিন রাস্তার মোড়ে যখন আমি গিয়েছিলাম তখন যে বিল্ডিংটা আমাদের ফাইলিং খুঁজে পাচ্ছে না, দিকে আমার চোখ যাই দেখে যে একটা মহিলা দাঁড়ানো, চুলগুলো ছাড়া। কোথায় দাঁড়ানো? ওই যে যে ছাদের উপর যেখানে লাশটা ঢেলে দিচ্ছিল ঠিক ওই বরাবরই একটা মহিলা, মহিলা দাঁড়ানো। তো মহিলা দেখতে কেমন ছিল? মহিলাটার দেখতে ওর চুলগুলো ছিল এলোমেলো, এরপরে যে সাদা কাপড় পরিহিত, ওটা আলখাল্লা না, ওর কাপড় মহিলাদের কাপড়ে পরিহিত। তুলনামূলক মহিলাদের কাপড় এত বড় হয় আমি এটা আর কখনো দেখিনি, অনেক বড় কাপড়। তো উনি এটা ফেসানো ছিল, মনে হচ্ছে যে হাসি রয়েছে ওনার মুখের মধ্যে, হাসি দিচ্ছে। তা আমি এটা দেখি সাথে সাথে আমার মোবাইল মধ্যে কোরআন তেলাওয়াত ছিল, আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে, আমি আগেও শুনছি এখানের ঘটনাটা, তাই আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। এবং কি করবো এখন, তো এগুলো তো মাল তো বুঝে নিতে হয়, যার কারণে এখন ভয়কে অতিক্রম করেও এখানে আসতে হবে, এটা চিন্তা করে আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি যে ওটা আস্তে আস্তে পিছনে দিয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে তার আকৃতিটা আরো দীর্ঘ হচ্ছে আমার মনে হচ্ছে। তো মনে হওয়ার পরে কিছুক্ষণ আমি এরকম ভাবে দেখি, দেখার পরে আমি আর সামনে অগ্রসর হতে পারছি না, আমার পাও যেন খিচিয়ে আসছে, আমার শরীরে আর কোন শক্তি পাচ্ছি না। তো আমি মুখে দিয়ে দোয়া, কালামপুর থেকে মুখে দিয়ে দোয়া, দোয়া টোয়া কিছু আসতেছে না। রোডেতে সীমানার ফিলার রয়েছে, আমি সীমানার মধ্যে বসে গেছি, বসে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমার শরীর আসলে কাঁপতেছে। তখন কি আপনি দেখতে পাচ্ছেন ওই মহিলা? হ্যাঁ, তখন দেখতে পাচ্ছি। ওই মহিলা কি আপনার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে রয়েছে। আপনার দিকে আগানোর চেষ্টা করছে? ওখানে ফিক্সড দাঁড়ায় রয়েছে।
আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, মোটামুটি সম্মোহনের মতনই বলতে পারেন যে তার দিকে তাকিয়েছিলাম। হ্যাঁ, আমার পুরোপুরি তাকাই না, একটু আর চোখে তাকাচ্ছি তার দিকে। এবং কোরআন তেলাওয়াত ছাড়া রয়েছে আমার মোবাইলের মধ্যে, এবং আমি নিজেও জোরে জোরে জিকির করতেছি এবং ইয়ে করতেছি, কিন্তু জিকির পুরোপুরি আসতেছে না আমার মুখে দিয়ে। নার্ভাস ফিল করছি, এরকম 3-4 মিনিট পর্যন্ত এরকম গেল। ও এরকম ভাবে মানে আমার দিকে তাকায় রয়েছে, কোরআন তেলাওয়াত ছাড়া কারণে হয়তো বা আমার কাছে আসতেছে না। এরপর কিছুক্ষণ পরে দেখতেছি টাকা আসতেছে, টাকার আলো দেখছি, আলোটা দেখার পরে দিয়ে আমি আলো দিয়ে তাকাচ্ছি এবং পিছনে তাকায় দেখে ওই মেলাটা নেই। আলো আসার সাথে সাথে চলে গেছে, এবং ট্রাকে যে আওয়াজ হচ্ছে মেলাটা চলে উদাও। ফলে টাকা আসতে আসার পরে ট্রাকের হেল্পাররা আমাদের ভাতর ডালছে, ডালার পথে চালান আমি সই করছি। সই করার পরে যে আমি এখন চলে যাবো বাসার দিকে, যখন যাচ্ছি বাসার পাশে যে 6-তলা যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিং এর সামনে দেখি আবার ওই মেলাটাকে, আবার ওই মেলাটাকে এখান থেকে এখানে আসছে। তখন তার আকৃতিটা ছিল ছোট, একটা বৃদ্ধ মহিলার মতো, আকৃতিটা ছোট, একটা লাঠি নিয়ে ভর দিয়ে এরকম করে আওয়াজ করতেছে, সেরকমই সাদা কাপড় পরা, সাদা কাপড় পরা, কিন্তু তার আকৃতিটা তখন ছিল একটা বৃদ্ধ গুজু মহিলার মতো, এবং দাঁতগুলো বাইরেও ছিল, বাহির করে রেখেছে, দাঁতগুলো বের হয়েছিল, বের হয়েছিল। আপনি তখন কি করলেন? তখন আমি আবার কোরআন শরীফ ছেড়ে দিয়েছি, কোরআন শরীফ ছেড়ে দিয়ে আবার দোয়া কালাম করতেছি, পড়া পরে দিই, আয়াতুল কুরসি পরে হাতের মধ্যে একটু থাপড় দিয়েছি, থাপড় দেওয়ার পরে আবার হাঁটা শুরু করছি। তো বাসায় যেতে হবে 3:30-4 উপরে বাজে রাত্রে, এবং তখন বাসায় যেতে হবে। পরে যখন আস্তে আস্তে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি যে ওই মহিলাটা, কারণ আমি সামনে অগ্রসর হচ্ছি কোরআন তেলাওয়াত তারা ইয়ে দিয়ে, তখন দেখি যে ওই মহিলাটা আস্তে 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 গেটের ভিতরে কেমন কিভাবে ঢুকে গেল, একটা বাতাস আসছে, বাতাসের সাথে ভিতরে ঢুকে গেল, গেটের ভিতরে ঢুকে ও কানতে কোকো করে কানতে 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 সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতেছে। আর আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমার খুব মানে শরীর কাঁপতে কাঁপতে কাঁপতে, কোনো মতে গেটটা খুলিয়ে ওই এই অবস্থায় গেট লাগাইছি কিনা আমার একটু তুরুক স্মরণ নেই, এরকম যাই শুয়ে গেছে বিছানার মধ্যে। শুয়ে যাওয়ার পর আমার রাত্রে অনেক প্রচন্ড জ্বর আসছে, জ্বর আসার পরে আমি এটা কাকু বলিনি, যেহেতু আমি আমার আফসোস আমার দুলাভাই উনিও মাল রিসিভ করেন, তো বললে হয়তো উনি ভয় পাবে, এই কারণে ওনাকে কাউকে এই ঘটনাটা বলিনি এখন পর্যন্ত, মানে আজকে ডরে বলছি, আজকে ডরে বলছি, এটা কাকুকে বলিনি। যে লাশটা ফেলে গেছিল ওই লাশটা তো আর পরবর্তীতে যে নিশ্চয়ই খুঁজে পাওয়া যায় না, ওই লাশটা খুঁজে পাওয়া যায়নি। এবং যে 6-তলা বিল্ডিং এর মধ্যে এটা সামনে গেটের সামনে মহিলাটা দেখেছি, ওই 6-তলার একটা ছেলে রয়েছে ওনার, ওই ছেলেটা কিছুদিন আগে এরকম ওই জেলের মধ্যে গিয়েছিল, জেলের মধ্যে যাওয়ার পরে সে দুপুরবেলা ঠিক ওই সময় একটা বাজে না, এখনো একটা বাজার কাছাকাছি হয়ে গেছে, এমন সময় যে সে জেলের মধ্যে মাছ ধরছে অন্য ফোলাফন সহ, তো ফোলাফন সহ কয়েকটা তেলাপিয়া মাছ পেয়েছে। এরপরে দিয়ে কে যেন জেল থেকে সেটা ডাকতেছে, আসো সামনের দিকে অগ্রসর হও, তুমি আরো ভালো মাছ পাবে। তো সে তখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার তাকে ডাকতেছে আসো আরো গভীরে আসো, আরো ভালো মাছ পাবে। তো সে দুপুর পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ তার মনে হলো ঘটনাটা কোথায় ঘটে, ওই যে আমাদের জায়গার পাশে ওইখানে, যেখানে আপনি একটু আগে যেখানে ঘটনা বলছিলেন, জি জি জি, ওখানে ওখানে আমাদের অর্থাৎ জায়গা থেকে 30 মিটার পরে জেলটা রয়েছে। আচ্ছা, আমি আপনার ক্ষেত্রেই একমাত্র পেলাম, আমি আমার শ্রোতা বন্ধুদেরকে একটু বলতে চাই যে আমরা আসলে ধরে নিই বেশিরভাগ সমাজে ভূতুরে ঘটনাগুলো রাতেই ঘটে, কিন্তু ভূতুরে ঘটনাগুলো ঘটার আসলে অনেকগুলো প্রহর আছে। ইভেন সূর্য যখন একদম ঠিক মাথা বরাবর উপরে থাকে, ঠিক 12:12 এই সময়টাতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। ভর দুপুরে 3:30-4 সময় অনেক সময় ঘটে, ঠিক সন্ধ্যার পর পর অর্থাৎ মাগরিবের আজানটা যখন দেয় ঠিক তার আগে বা পরে, যখন সূর্য প্রায় ডুবে গেছে কিন্তু পুরোপুরি ডোবেনি, এবং একদম ভোরে যখন সূর্য উঠি উঠি করছে তার ঠিক আগে আজানের আগ পর্যন্ত, এরকম কিছু প্রহর আছে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনার সাথে দেখা গেছে দুটো ঘটনা আপনি বললেন, এক দুটো দুপুরে ঘটেছে, ঠিক ওই ভর দুপুর সময়, ভর দুপুর সময়। আর একটু আগে যে ঝিলের কথা বলছিলেন, সেই ঝিলটা ওই জমির আশেপাশে, আমাদের জমি থেকে 35 মিটার দূরে। আচ্ছা, তখন কি হয়, সে মাছ ধরতে যাওয়ার পরে কি হয়? মাছ ধরতে যাওয়ার পরে সে যখন তার গলা পর্যন্ত নেমে গেছে, বুকের উপরে পানি উঠে গেছে, তখন সে তার হঠাৎ চেঞ্জে আসলো যে আমি তো গভীরে ডুবে যাচ্ছি, তার চেঞ্জে এটা যখন আসলো তখন সে উঠে গেছে। উঠে যাওয়ার পরে যে বাড়িতে আসলো, আসার পর সে বিকেলে দুষ্টামি করছে, সন্ধ্যার পর সে যখন শুয়ে গেছে, শরীরে মন জ্বর জ্বর ভাব হচ্ছে, তখন শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ঘুম আসার কিছুক্ষণ পরে সে হঠাৎ তোর কেঁদে উঠছে, মাকে বলতেছে কি কালো কি যেন একটা আসতেছে মা, এই দাঁত দেখা যাচ্ছে, এই দাঁত দিয়ে আমাকে মানে কামড় মারতেছে, এরকম সে কানাকাটি করতেছে। তো মা বলতেছে যে কি কোথায় কি কোনো কিছু দেখা যাচ্ছে না, তুই কোথায় থেকে বলছে এগুলা। তো এখন তার মানে এই অবস্থা দেখে সব বাড়ির সবাই চলে আসছে, আসে বলতেছে এই বলতেছে এখানে একটা কি যেন একটা দেখা যাচ্ছে, এখানে এটাকে আমার খামসি মারতেছে, এই যে ওই যে আম্মা ওই যে ওটা দেখা যাচ্ছে, এরকম ভাবে সারা রাত পর্যন্ত এরকম ভাবে সবাইকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার তার প্রচন্ড জ্বর, ডাক্তার আসে বলতেছে যে জ্বর হলে এত তাড়াতাড়ি এত ডিগ্রি জ্বর হবে, মানে বুঝে আসতেছে না
ডাক্তারে বলতেছে। তো পরে ডাক্তারে সাধারণত জ্বরের ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়ে গেছে, সকালবেলা বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে দিয়ে সকালবেলা যখন হয়েছিল ফজর নামাজ, পরে দিয়ে বাসার অন্যরা যায় মসজিদ থেকে হুজুরে নিয়ে আসছে, হুজুরের তাবিজ এবং তেল ফোড়া পানি ফোড়া এগুলো দেওয়ার পরে দিয়ে আসতে ও ঠিকই আসছে। এখনো ওই ছেলেটা ঠিক মতো মানে একটা যে একটা জ্ঞান ছিল তার ওই জ্ঞানটা হারিয়ে ফেলছে, 100% নর্মাল সে এখন নয়। এখন মাঝে মধ্যে সে কি মানে একটা হঠাৎ করে চেতে যায় বাবার সাথে, হঠাৎ করে বাবার সাথে ইয়ে করেছে, ওখানে তার পুরো চেঞ্জটা অন্যরকম হয়ে গেছে ওই ঘটনা হওয়ার পর থেকে। তো এখন ওই বাড়ির মালিক এবং এই দারোয়ান দুজনকে আমাকে সাবধান করছিল যে এই জায়গাটার মধ্যে এই সমস্যা হলো। বুঝলাম, আসলে কি বলবো যে কিছু ঘটনা এমন ভাবে ঘটে যায় যার প্রমাণ একমাত্র যার সাথে ঘটে সেই, এছাড়া আর কেউ ভয়ই বিশ্বাস করবে না। বিশ্বাস করলে তো এই ভয়টা পেতে হবে, ঠিক যেই কারণে আপনি আপনার দুলাভাইকেও হয়তো বা বলেননি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যে পরবর্তীতে সে হয়তো মানসিক ভাবে ওই জিনিসটা না আসলেও দেখতে পেতে। তার মনে একটা ইয়ে করে আমি এত টাকা একটা জায়গা কিনছি, নিজের কাছে একটা খারাপ লাগবে, এই জিনিস চিন্তা করে আমি ওনাকে কথা বলিনি। অনেকগুলো গল্প শুনলাম আপনার কাছে, অনেকগুলো ঘটনা শুনলাম, তবে মনে হয় আরো কিছু ঘটনা বাকি আছে। আর একটা ঘটনা ভাইয়া আমি না বললেই নয়, যেটা ছোট মানে একটা যে অনেক একটা, অবশ্যই প্লিজ আমরা শুনি আপনি বলুন। জি, সেটা হচ্ছে যে আপনি যে মাদ্রাসায় পড়ালেখা করতাম চাঁদপুরে, মাদ্রাসার নাম বলতেছি না কারণ যেহেতু আচ্ছা মানুষ পরবর্তীতে ছাত্র ওই মাদ্রাসায় দিবে না, যেহেতু একটা পুরানো মাদ্রাসা এবং এখন ভালো নাম করা। তো ওখানে একদিন এরকম ভাবে 2006 সালের ঘটনাটা যে আমরা ফজর নামাজ পড়তেছি, ফজর নামাজ পড়ার পরে পরীক্ষার সময়টা, তো ফজর নামাজ পড়াতে আমরা সবাই যার যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি দিয়েছি পড়ালেখা করতেছি, হঠাৎ দেখি যে মোয়াজ্জিন চিলে চিলে করতেছে। আমরা তো তলায় ছিলাম, তো আমরা রুম বন্ধ করে পড়তেছি, তো সকালবেলা অন্য ছাত্ররা শুনছে, শুনি তো আমরা ডাকছে এদিকে আসার কি একটা ঘটনা ঘটেছে। ফলে আমরা গেলাম যাই দেখে শুনতেছি যে মোয়াজ্জিন বলতেছে ভাইস প্রিন্সিপাল হুজুরের কাছে যে হুজুর এখানে আমি যখন ঝাড়ু দিতেছি তখন দেখি যে মসজিদের তিনতলা মসজিদ ছিল ওটা, তো ওই মসজিদের মধ্যে দেখতেছে সিঁড়ির পাশে যে দেওয়ালটা, ওই দেওয়াল ঠিক ফার্স্ট সিঁড়ি থেকে তিনতলা পর্যন্ত প্রত্যেকটা সিঁড়ির পাশে এরকম ভাবে দেওয়ালের মধ্যে রক্তের আঙ্গুলের ছাপ। ওই আঙ্গুলের ছাপ মানে একটা যে সাধারণত আমাদের যে আঙ্গুল গুলো লম্বা মানুষের আঙ্গুল, ওই আঙ্গুল গুলো তুলনা অনেক লম্বা, যেটা উপলব্ধি করে পাঁচটা আঙ্গুলই ছিল, কোনটার মধ্যে তিনটা, কোনটার মধ্যে আবার ছয়টা আঙ্গুল দেখা যাচ্ছে, ছয়টা আঙ্গুল দেখা যাচ্ছে, যে মধ্যখানে যে তিনটা আঙ্গুল থাকে ওই তিনটা আঙ্গুল ফাঁকে আর একটা আঙ্গুল দেখা যাচ্ছে। এই দাগগুলো কি পুরো সিঁড়ি জুড়ে? হ্যাঁ, পুরো একদম নিচতলা থেকে একদম তিনতলা সাত পর্যন্ত এই সিঁড়ির পাশে এরকম আঙ্গুলের ছাপ। এটা প্রথম কে দেখে? এটা প্রথম সর্বপ্রথম মোয়াজ্জিনা দেখে। আচ্ছা, মোয়াজ্জিনা দেখতেছে এবং মোয়াজ্জিনা বলতেছে এখন তো দেখেছিলাম আমরা, আমরা ওইখানে গেছি দৌড়ে যাই দেখছি মাদ্রাসাতে বাইশে প্রিন্সিপাল উনি বলছে সবাই সব ছাত্ররা রুমে যাও, রুমে যাওয়ার পরে দিয়ে প্রত্যেকটা শিক্ষক পাঠাচ্ছে যে প্রত্যেকটা রুমের ছাত্রদেরকে চেক করেন কারো কারো হাত কাটা গেছে কিনা এবং কোন লোক অ্যাবসেন্ট আছে কিনা, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করছে কারো করে, অথবা যে কেউ কারো হামলা করছে, প্রত্যেকটা রুমে রুমে হাজিরা ডাকছে এসে সবাই প্রেজেন্ট এবং কোন ছাত্রের হাতে কোনো কিছু কোন রকম ক্ষয়ক্ষতি নেই। কিন্তু এই রক্ত কোথায় থেকে আসলো আদৌ আমাদের মনে প্রশ্ন রয়ে গেল। পড়ালেখা শেষ ওখানে চলে আসছি, এখনো কিছুটা রক্ত ছাপ ওখানে রয়েছে, তো মাঝে মধ্যে এখনো আমার চিন্তা হয় ওই রক্তটা কোথায় থেকে আসলো, কিসের রক্ত অথবা কার আঙ্গুলের ছাপগুলো, কেন এবার ছাপগুলো এভাবে দিয়ে যাবে আর পুরো সিঁড়িময়। হ্যাঁ, তিনতলা পর্যন্ত একই রকম ছাপ, এখনো আমার মনে এই প্রশ্নটা রয়ে গেল। আসলে এই প্রশ্নটা শুধু আপনার মনে না, আপনার চেয়েও যারা ওখানে বিজ্ঞ লোক ছিলেন অর্থাৎ আপনাদের টিচাররা যারা, মোয়াজ্জেম সাহেব নিজে, এছাড়াও আরো বাকি জন যারা ছিলেন নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে শিক্ষিত তারা ছিলেন ওখানে, তারাই তো খুঁজে বের করতে পারেনি যে কেন হয়। এবং তারা এটা যথেষ্ট যুক্তিবাদী না হলে তারা প্রত্যেকটা স্টুডেন্টের হাত চেক করে না, তাই না, যে সবার কারো কিছু কাটা গেছে কিনা, কোন স্টুডেন্ট দুষ্টুমি করছে কিনা, হয়তো হাত কেটে গেছে সেটা দিয়ে একটা দুষ্টুমি করছে কেউ, কিংবা কোন স্টুডেন্টের হাতে কোন রকম ক্ষতি হয়েছে, কোন কষ্ট পেয়েছে, কাউকে ভয় দেখাতে যাচ্ছে, এগুলো চিন্তা করি যে তারা সবারটা চেক করায়, কিন্তু কারোই এরকম কোনো জখম পাওয়া যায় না, কারোর কোনো জখম পাওয়া যায়, কারো হাতে কোনো ব্যান্ডেজ পাওয়া যায়নি। যাই হোক, যেভাবে সবসময় বলি সবসময় সব ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না, আর ব্যাখ্যা দিতে দিতে যুক্তি দিতে দিতে যুক্তির শেষ পর্যায়ে এসে যখন আর যুক্তি থাকে না সেখানেই শুরু হয় ডর। তাই ডর নিয়েই থাকবো, আরো কাহিনী শুনবো। নজরুল ইসলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো ঘটনা আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আসলে আমাকে স্টুডিও সুযোগ দিয়েছেন, এটাকে আপনাকে এবং আপনার এবিসি রেডিও এবং আপনার ডরের টিমের সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, ডর মানে ভৌতিক কিছু ঘটনা, কারো কারো সাথে ঘটে যাওয়া ভৌতিক অবস্থার একটা অভিজ্ঞতার ছড়াছড়ি আর কি। যে অভিজ্ঞতাগুলো আমরা এর মধ্যে বেশ কয়েকটা পেয়ে গেছি এবং আরো কিছু অভিজ্ঞতা শোনা আমাদের বাকি আছে, এবং তোর আর আমার তো অভিজ্ঞতা প্রতি জার্নিতে কিছু না কিছু হচ্ছে, তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি, কিছু কিছু আবার শেয়ার করতে পারছি না, কারণ কিছু কিছু আসলে শেয়ার করা সম্ভব না, কারণ আমাদের সাথে মানে পার্সোনালি আমার আর সুমনের সাথে যে ঘটনাগুলো ঘটে স্পটে থাকাকালীন দেখা যায়
এটা যে স্পটে গেলে আপনি হয়তো জিনিসটা ফিল করতে পারবেন, স্পটে গেলে আপনি হয়তো জিনিসটা আপনার ভিতরে ধারণ করতে পারবেন, কিন্তু ওটা আসলে ঠিক ভাষায় বলে বোঝাতে গেলে ভয়ের ব্যাপারটা থাকে না, থাকে না, রাইট? আর অন্যান্য রেস্ট্রিকশন আছে, সেজন্য আমরা বলতে পারি না। তো এরই মধ্যে সেটা আপনারা বুঝে গেছেন। যারা খুব নির্দ্বিধায় সমস্ত কিছু বলতে পারে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, আর যারা অনেক ধরনের এক্সপিরিয়েন্স যাদের সাথে আছে তাদেরকে আবারও আমন্ত্রণ জানাই। এক্স্যাক্টলি। তো আজকে আমাদের ডরের অনেক অতিথির মধ্যে একজন অতিথি হচ্ছে হাসান, অফকোর্স, যে কিনা আগেও আমাদের সাথে একবার ডরের যাত্রা, খুব সম্ভবত ডরের দ্বিতীয় কিংবা তৃতীয় পর্বে হাসান ছিল, এবং হাসানের কাছ থেকে ডরে আমরা ফার্স্ট দুর্দান্ত একটা ঘটনা শুনেছি। মানে আসলে এখনো আমি হাসানের বলা সেই ঘটনাটা, কবরস্থানের পাশ থেকে হাঁটতে হাঁটতে তিনজন মিলে আসছিল আর পাশে একটা ছায়ার মতন যাচ্ছিল, তো সেই গল্পটা আমি এখনো ভুলতে পারিনি। তো অনেক এক্সপেকটেশন হাসানের কাছে, যদিও দুঃখজনক যে হাসানের সাথে আবার কিছু ঘটেছে কিনা আমি এখনো জানি না। লেটস হিয়ার ইট ফ্রম হাসান হিমসেলফ। কেমন আছেন হাসান? ভালো, আপনারা? আমরা ভালো আছি। ডরের যাত্রা চলছে হাসান, শুরুর দিকে আপনি ছিলেন, আবারও আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ আমরা কিছু খবর পেয়েছি আপনার কাছ থেকে যে আরো কিছু ধরনের ঘটনা এর মধ্যে আপনার মানে অভিজ্ঞতা হয়ে গেছে, আরো একবার সেই কিছু ঘটনা শুনছি। সো হাসান, আমাদেরকে যে ঘটনাগুলো আপনি বলে গিয়েছিলেন তারপরে কি আপনার সাথে এরকম কিছু ঘটে? আমি যেই সব ঘটনাগুলো এবার বলবো, এটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া, অনেক আছে অনেক ধরনের ঘটনা বলে যে অনেক আগের বা অনেক কিছু, এবার আমরা রিসেন্টলি যে ঘটনাগুলো শুনেছি সেটার সাথে এমন কিছু ঘটেনি আমাদের সাথে, বাট তারপরও যেসব ঘটনা ঘটছে সেটার ব্যাখ্যা আমরা দিতে পারতেছি না যে কি এরকম ভাবে এরকম কেন ঘটলো। দেখলে দেখা যায় যে খুব নর্মালি নেওয়া যায়, বাট ভাবলে সেই জিনিসটার কোনো ব্যাখ্যা দিতে পারবে না। আসলে এই এই ভাবলে যখন যুক্তিটাকে পার করে দিয়ে তারপরে যে অবস্থানটাতে মনটা যায় সেই জায়গাটাকেই আমরা ডর বলি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপনারা কেন একজন গল্প বলছে তার মাঝখানে আপনারা কেন প্রশ্ন করেন, তার মাঝখানে আপনারা কেন যুক্তি খণ্ডন করেন, তাতে আমাদের ভয়টা কমে যায়। বাট আই টোটালি ডিসএগ্রি উইথ দেম। আমি জাস্ট এতটুকু বলতে চাই তাদেরকে যে সব রকম যুক্তি পারাপার না হওয়া পর্যন্ত আসলে ভয় জন্মই নেয় না, কোনো কারণ ছাড়াই তুমি ভয় পেতে পারবে না, তাই না? আর আমরাও সেটা শুনতে চাই যে কোথায় আপনার যুক্তিটা আটকে গিয়েছে, সেই ভয়টা আমাদের মাঝেও চলে আসে। মানে ডর মানে যে কিছু একটা দেখে ভয় পাওয়া এরকম কিছু না, আমাদের সাথে বাস্ট হলেও কিন্তু আমরা ভয় পাই হঠাৎ করে। আমাদের সাথে ঘটনা ঘটছে যেটা আমরা নর্মালি খুব নিতেছি, বাট এটার যদি আমরা অন্যরকম ভাবে দেখতে চাই বা আমাদের সাথে যদি অন্যরকম কিছু ঘটে যায় তাহলে সেটার মধ্যে তারা ডর খুঁজতে চায়, কিন্তু আমাদের শুনি যে আপনার কাছে আবার ডর কিভাবে উপস্থিত হয়। সেটা ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা কল সেন্টারে জব নিয়েছিলাম, তো সেখান থেকে আমাদের কিছু ফ্রেন্ড যেটা আমাদের টিমে ঠিক করে যে কোথাও এক জায়গায় ঘুরতে যাবো, সেক্ষেত্রে আমরা যেতে চাইছি আমরা রাঙ্গামাটি, যে পানি বৈশাখী বা কিছু একটা আমি নামটা ভুলে গেছি, আমরা ওই মেলায় যেতে চেয়েছিলাম, বাট পরবর্তীতে আমাদের টিম লিডার একজন গেছিল তার ওয়াইফ সহ, আচ্ছা, তারা আর কি ঠিক করলো যে না আমরা গতবার একটা শ্রীমঙ্গল একটা টিরিসুটি গিয়েছিলাম, সেই টিরিসুটি আমরা যেতে পারি, তো সেই জায়গায় এমন কি আছে দেখার মতো, অনেক কিছু ব্যাপার অনেক কথা বলছে। একটা ছেলে অনেক ভয় পেত, তো তার এখান থেকে শুরু, সে বলে যে ওই জায়গায় একটা বাংলো আছে, যে বাংলোটা একবার তালা মারা থাকে, ওই বাংলোটা কাউ বুক করতে দেয় না বা সে থাকতে পারে না কখনো, এমনকি ওরা যখন ছিল তখন ওই বাংলোটার মধ্যেই তালা ছিল, তারা দেখে আসছে, সেক্ষেত্রে বলতেছে ওই বাংলোটার চেষ্টা করবে যে ওই বাংলোটা নিতে। তো অনেক ভাবে তারা, এটা বাংলোটা কোথায়? এটা শ্রীমঙ্গল টি গার্ডেন রিসোর্ট, যেটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের আগে। তো জায়গাটা অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে, এক একটা বাংলো থেকে আরেকটা বাংলো অনেক দূর, এমনকি উঁচা টিচার টিলার মধ্যে, জায়গাটা অনেক সুন্দর, পুরো নিরিবিলি, আর এটার মধ্যে কোনো বাহিরের লোকজন ঢুকতে পারে না। যারা ঢুকতে পারে না বলতে মানে কর্তৃপক্ষের নিষেধ, এটা হচ্ছে পুরো সরকারি টাইপের, কেউ যদি ওটা বুক করতে যায় তাদেরকে অ্যাপ্লিকেশন দিয়ে তারপর বুক করতে হয় কারোর রিফারের মাধ্যমে। তো ওইটা আমরা চেষ্টা করেছিলাম যে ওই বাংলোটাই নিতে, ফার্স্টের দিকে আমরা শিওর হয়েছিলাম যে না বাংলো এক নিয়েছি, এটা একবার শেষ মাথা, সেটা বলতেছে যে ওই বাংলোটাই আমরা নিয়েছি যেটা হন্টেড ছিল, ওই প্লেসটাই নিয়েছি। পরে যখন আমরা গেছি, যাওয়ার পর খোঁজ নিয়ে দেখলাম না ওইটা ওই বাংলো না, ওই বাংলোটা আরেকটা সাত নম্বর বাংলো ছিল ওটা। তো ওই জায়গায় যারা ছিল গার্ড বা মামারা, তাদের সাথে অনেক আমরা ফ্রেন্ডরা মিলে অনেক করছি যে কোন বাংলোটা বলেন, কয় না এসব আগে ঘটে গেছে, এসব আর কিছু নাই। আমি ফার্স্টে বলি যে ঘটনাটা কি, সেটা হচ্ছে ওই বাংলোতে
একবার এক গেস্ট আসছিল, তো একটা মেয়েকে রেপ করছে, রেপ করে ওই মেয়েটাকে মেরে ওই জায়গার ফ্রিজ গুলো অনেক বড় টেপে, ফ্রিজ এর মধ্যে মেয়েটাকে ঠিক হাঁটু গেড়ে যেভাবে বসে এরকম ভাবে নিয়ে ফ্রিজ এর মধ্যে রেখে দিচ্ছে। তো ওটার পর আবার এটা কবের ঘটনা, এটা কবে ঘটেছে, হয়তো দুই তিন বছর আগে। তারপরেও আরেকজন গেস্ট আসছিল, তার এক সপ্তাহ পরে গেস্ট আসছিল, সেই গেস্ট আবার ফ্রিজটা ইউজ করেনি, সেক্ষেত্রে সেটা হয়নি, জানা যায়নি। তার বিশ পঁচিশ দিন পর আবার একটা গেস্ট আসছিল, ওরা তারপরে এটা বের করতে পারছে লাস্টটা। তারপর থেকেই নাকি এই বাংলোতে দেখা যাচ্ছে যে যারা গেস্ট আসে হয়তো কারেন্ট চলে যায় বা কারো দরজা লক হয়ে যায়, খুলতে পারে না। অনেক সময় অনেক গেস্টরা দেখছে যে ওই ফ্রিজের মধ্যে বসে আছে মেয়েটা, অনেক বাংলোর কর্নারে দেখা যায় মেয়েটা বসে আছে। এমনকি ওই জায়গায় যারা গার্ড খাবার দাবার যারা দেয় তারাও মাঝে মধ্যে দেখে যে মেয়েটাকে ওই বাংলোতে আশপাশে বসে থাকে বিভিন্ন ধরনের। বাট তেমন কোন ক্ষতি করছে কিনা সেটা আমি জানি না, বাট যে জিনিসটা ঘটে সেই জিনিসটা খুব ভয়ানক একটা ব্যাপার থাকে, যে এরকম ভাবে একটা হাঁটু গেড়ে মেয়ে বসা। তারা যখন ভয় টয় এরকম ভাবে ছিল তখন থেকে এই গেস্ট হাউসটা আর কি মানে বাংলোটা বন্ধ করে দেয় তারা। এরপর থেকে ওটা তালা দেওয়া থাকে, কাউকে এটা দেয় না। আপনারা এটা নিতে চেষ্টা করেন? হ্যাঁ, আমরা তো নিতে চেষ্টা করেছিলাম, আমরা শিওর হয়েছিলাম যে না আমরা ওই বাংলোটাই নিয়েছি। আচ্ছা, কিন্তু নেওয়ার পর আপনারা দেখলেন যে এটা ওটা না, ওটা না, ওটা নাম্বারটা চেঞ্জ করা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম যে কোন বাংলোটা হতে পারে। তো একজন যে মামাটা আছে তার সাথে একটু ফ্রি হয়েছে অনেক কষ্টে, যেহেতু আমরা তিন দিন ছিলাম। তারা বলল যে বাংলো সাত ছিল এটা, পরে ওই বাংলোটা সমস্যা হওয়ার কারণে সবাই একটা জানাজানি হয়ে গেছে, বাংলোটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলানোর পর তারপর আবার নতুন করে করছে, সেটার বাংলোটা দিছে নয়। তারপর দুইটা গেস্ট গিয়েছিল, প্রথম গেস্টের কোনো সমস্যা হয়নি, বাট দ্বিতীয় গেস্টের একটা সমস্যা হয়েছিল। কিরকম তাদের সমস্যা হয়েছিল যে তারা যখন শুতে গিয়েছে, শোয়ার পর ওই জায়গায় নাকি অটো টিভি স্টার্ট হয়ে যায়, টিভিটা অফ করে আবার যখন রাত্রে শুতে যায় আবার রাত্রে টিভি অন হয়ে যায়, এরকম একটা সমস্যা তারা তখন নর্মালি নিছে। আরেকটা গেস্ট যখন সকালবেলা ভোরের দিকে যখন ওয়াশরুমে গেছে, তার দরজা নাকি লক হয়েছে কিনা জানে, পুরো দরজাটা স্টাক হয়ে গেছে, মানে সে খুলতে পারতেছে না। অনেক কিছু হওয়ার পর যখন এটা বের হয়েছে, তারপর তারা কিছুটা বুঝতে পারছে যে এরকম একটা সমস্যা হয়েছে। তারপর থেকে ওই বাংলোটা আবার বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়া বলতে, যখন অন্য কোনো বাংলো খালি থাকে তাহলে ওটাই দেয়, বাট ওই বাংলোটা দেয় না। যখন ফিল আপ হয় তখন নাকি তারা এটা দিয়ে দেয় ভাড়া। তারা বলতেছে এখন এতটা সমস্যা হয় না, বাট আগে যেটা হতো। তো ওই জায়গাটা যেটা বললাম যে আমরা জায়গাটা খুবই সুন্দর, আমরা রাত্রে দুটা তিনটা বছর হাঁটাহাঁটি করছি অনেক, কিন্তু এক একটা বাংলো থেকে আরেকটা বাংলো অনেক দূর, মানে বিশাল বড় বিশাল বড় এরিয়া, আবার উঁচা টিলার মতো, তো উঁচা নিচা রাস্তার মতো, খুব সুন্দর একটা জায়গা। ওই গ্যাপ গুলোতে তো বোধহয় কোনো মানুষ থাকে না? না, কোনো মানুষ থাকে না। এমনকি ওই জায়গাটার মধ্যে এক জায়গায় চিল্লান দিলে অন্য জায়গায় শোনাটা অনেক এরিয়াগুলোতে, চা বাগান এরিয়াতে বসতি গুলো একটু দূরে দূরেই হয়ে থাকে। প্র্যাকটিক্যালি হন্টিং ম্যান, মানে ভয় অনেক রকমেরই থাকে, শুধু ভুতুড়ে ভয়ের ব্যাপারই না, অনেক দিক থেকেই মনে হয় অনেক বেশি নীরবতা, যে কারণে আর কি এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কেউ টের পায়নি। আমরা একেবারে বাংলো একে ছিলাম, যেটা একবারে শেষ মাথায়। এখান থেকে আমাদের এখান থেকে যেটা মেইন গেট সেখানে হেঁটে আসতে আমাদের 20 মিনিট লাগে, এত দূর। আর যখন আমরা এই ব্যাপারটা যখন শুনতে পারছি তখন আমরা অনেক চেষ্টা করছি, রাত্রে হাঁটাহাঁটি করছি ঘুরছি, কারণ পুরো জায়গাটা অন্ধকার, তো একজনের থেকে একজন দূরে যায় না, গ্রুপ মেইনটেইন হচ্ছে, কেউ একটা দূরে যায় না, দূরে গেলেই ভয় পায়। কারণ আমরা যখন গেলাম যে রাত 12টার দিকে, আমরা ওই বাংলোটায় গেলাম যখন জানতে পারছি 9 নম্বর বাংলো, তো এক একজন চ্যালেঞ্জ করতেছে যে ভিতরে যাবে কি এরকম কিছু করতেছে, কেউ সাহস পাচ্ছে না। আমরা তিনজন একসাথে ঠিক করলাম যে দেখে আসি বাংলোটা কাছাকাছি, কারণ এক একটা রোড থেকে ভিতরে যেতে হয় আর কি, নাম্বার দেওয়া থাকে বাংলো নেই, এটা ভিতরে যেতে হয়। তো আমরা গেলাম, ঠিক আমরা যখন বাংলোর কাছাকাছি গেছি, আশ্চর্য ব্যাপার হলো রাত 12টার দিকে কখন এখানে কারেন্ট যায়, গেলে আমাদের গেছে 7টা বাজে, 7টা থেকে 8টা, এরপর ওরাও বলে দিছে এখানে কারেন্ট যায় না, খুব সাধারণত গেলেও জেনারেটর আছে সাথে সাথে চলে আসছে। আমরা ওই বাংলোর কাছাকাছি গেছি, গিয়ে আমরা ছবি তুলবো, ওই সময়টার মধ্যে কারেন্টটা চলে গেছে, ওইটার মধ্যে আমরা তিনজনই পুরো ভয় পেয়ে গেছি, এই জায়গায় কেন এরকম হলো। চলে আসলাম, চলে আসার পর অন্ধকার মধ্যে আমরা বাংলো 9 এর মধ্যে ছবিটা তুলছি, বাট আমরা ওই হন্টেড যে বাংলোটা ওই বাংলোর কাছাকাছি যাইনি। আচ্ছা, কিছুক্ষণ পর কারেন্ট আসছে, আমরা আবার বাংলোর কাছাকাছি গেছি, যে পুরো বাংলোটা ঘুরতেছি। আচ্ছা, পুরো বাংলোটা ঘুরা শেষ হওয়ার যখন আমরা আসবো তখন আবার কারেন্টটা চলে গেছে। তো ওই জিনিসটা দেখা যাচ্ছে যে অনেকে নর্মালি নিতে পারে যে না কারেন্ট যেতেই পারে, বাট আমার কাছে আশ্চর্য, ওই জায়গায় থাকলাম তিন দিন, কোন রকম ভাবে কারেন্ট যায়। একদিন শুধু গিয়েছিল সন্ধ্যা 7টার দিকে কারেন্টটা গেছিল, তো আবার 10 মিনিটের মধ্যে চলে আসছে, বাট ওই টাইমটার মধ্যে কেন আমার দুইবার কারেন্টটা গেল ওই জায়গাটায়। আচ্ছা, ওই সময় কি ওই বাংলোটাতে কি শুধু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল না? হ্যাঁ, আমি শুনেছি যে ওই বাংলোটার মধ্যে ইলেকট্রিসিটি যায়, কোনোটা যায় না না যায়, বাট ওটাই চলে যায়। তার মানে ভয়। আমি
একটু বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনারা ওই বাংলোতে গিয়েছিলেন, আপনারা যে বাংলোতে ছিলেন এটাকে খোঁজ নিয়ে জেনেছেন ঠিক ওই সময় আপনাদের বাংলোতেও কারেন্ট চলে গিয়েছিল? হ্যাঁ, ওটা যখন চলে গেছে তখন পুরোটাই চলে গেছে, পুরোটাই চলে গিয়েছে। আবার যখন চলে আসে তখন পুরোটাই চলে আসে, বাট আমি এটা শিওর হতে পারবো না, কারণ এক বাংলো থেকে আরেক বাংলো অনেক দূর, অনেক দূর। কিন্তু রোডের লাইট যখন বন্ধ হয়ে গেছে তখন আমরা বুঝতে পারি যে না পুরোটাই গিয়েছে, পুরোটাই হয়। একবার কারেন্ট গেছে আমরা পুরো বাংলোটা ঘুরে আসলাম, আবার যখন চলে আসতেছি তখন আবার কারেন্ট গেছে। তৃতীয় যেটা হইতেছে আমরা যেটা ওই জায়গায় একটা এলাকা আছে বদ্ধভূমি এলাকা, ওই বাগানের এখানে, হ্যাঁ ওটা বাংলাদেশ টি গার্ডেনের কাছে, গাড়িতে যেতে 10 মিনিট লাগে। ওই এলাকাটা হইতেছে অনেক বিশাল এরিয়া। ওই এলাকাটার মধ্যে যখন আমরা ঢুকতেছিলাম তখন যে আমাদের ড্রাইভার ছিল সে আবার এই জায়গার খুব ভালো সম্পর্কে সবকিছু জানে, সে আমাদেরকে বলতেছে যে এই জায়গাটা বদ্ধভূমি যে এলাকা এটা একটা খুবই রিস্ক এলাকা। এমনি শ্রীমঙ্গলের রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা, রাত্রিবেলা পুরো অন্ধকার থাকে, এমনকি রাস্তার মধ্যে শিয়াল চলে আসে, পুরো রাস্তার মধ্যে হেডলাইটে দেখা যায় শিয়াল ফকফকা। সে আমাদেরকে বলতেছে এই এরিয়ার মধ্যে নাকি যেটা বদ্ধভূমি এই জায়গাটা হইতেছে একটি যুদ্ধের সময় যে গণকবর দেয় এই জায়গায় সবচেয়ে বেশি গণকবর দেওয়া হয়েছিল এই বদ্ধভূমি এলাকা। আচ্ছা, তো আমরা বলতেছে যে আমরা তো রোডে যখন ছিলাম তখনই বলছে এই বদ্ধভূমি এলাকাটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া, এটার মধ্যে নাকি রাত্রেবেলা নাকি অনেক সময় অনেক ছায়া দেখা যায়, অনেক মানুষরে দেখা যায়, অনেক ভাবে অনেক কিছু দেখা যায়, এমনকি জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ও বেশি। ওই জায়গায় যে আমরা তখন জানতাম না যে টাইমটা এরকম, আমরা নিচে নামতেছিলাম, বাট গার্ডরা বললো যে না এখন যাওয়া যাবে না, আপনারা 5টার আগে এটা খোলা থাকে তখন আপনি ঘুরে আসতে পারেন রাত্রে না। তো সেটা নিয়ে আমরা আবার টঙ্গের দোকানে খুব আলোচনা করতেছিলাম, তো আমাদের সেই ড্রাইভার আরেকটা ড্রাইভারের সাথে কথা বলে এরকম বিয়ে করছে, বলে যে মামারা শুনে যাওয়া ঘটনা। তখন বলতেছি কি যে তোমরা কি এই জায়গায় শুধু ভূতি খুঁজতে আসছো এরকম কিছু? তখন আমরা বললাম যে না আমরা শুনছি এরকম কিছু, তো আমরা এই জিনিসটা জানার আগ্রহ আছে। হ্যাঁ, সে বলতেছে যে আমি এই জায়গায় 6 বছর আগে জিপ চালাতাম, তখন আমার সাথে একটা এরকম ঘটনা ঘটছে। তো এটা হইতেছে বদ্ধভূমি যেটা বলছে অনেক বড় এলাকা, সেটা হইতেছে আর 2 কিলোমিটার আরো আগে। সে বলতেছে আমি রাত্রে একবার আসতেছি এই 1টার পর বা 2টার মাঝামাঝি এরকম টাইমে, আমি এক যাত্রীকে দিয়ে টেনে তারপর গাড়িটা নিয়ে আসতেছি, গাড়ি পুরো খালি ছিল। সে বলতেছে যখন আমি আসতেছি রাত্রেবেলা আঁকা বাঁকা রোড, আমি যখন প্রায় সময় খেয়াল করতেছি যে আমার একটা রোডের সাইডে একটি ছায়া দেখা যাইতেছে, কেউ একজন দাঁড়ায় আছে। একই রকম ছায়াটা আমি রোডের অনেক আঁকা বাঁকাতে আমি দেখছি, সে নর্মালি এতটা ইয়া নেয়নি, বাট এক টাইমে তার সামনে হঠাৎ রাস্তার মাঝে তার সামনে ছায়াটা চলে আসে, সে ওই ছায়াটাই ভেদ করে যায়। তখন সে ভয়টা পেয়ে যায় যে এই জিনিসটা কি হলো। আবার পিছে সে একটা বাসও আসতেছে তার সাথে সাথে পিছে, এক টাইমে সেই লুকিং মিরর যে পিছে তাকাবে যে সে বাসটা যে আছে সে কতটা দূরত্ব আছে, গাড়ির যে গতি কমাবে, সেটা লুকিং মিরর দিকে তাকিয়ে দেখেছে পিছের মধ্যে ছায়াটায় বসা। সেটা দেখার সাথে সাথে সে এক তো সে বলতেছে আল্লাহ বাঁচাইছে যে আমি কন্ট্রোলটা করতে পারছি গাড়ি, সে খুবই একটা হার্টবিট করে গাড়িটা সাইডে নিতে পারছে, আর সাথে সাথে পিসের বাসটা তার গাড়ির সাথে লেগে গেছে, লেগে তারপর বাসটা চলে যায়। সে বলছে ওই জায়গায় দেখে যদি আমি গাড়িটা ব্রেক করতাম তাহলে সাথে সাথে তার অ্যাক্সিডেন্ট হতো, সে বাঁচে কিনা আল্লাহ জানে। এই এলাকাতে খাদ, গভীর খাদ থাকে এবং অ্যাক্সিডেন্ট গুলো খুবই আঁকা বাঁকা রাস্তা, অত সম্ভব হয়ে ওঠে না। বাস যারা চলে এনা টেনা এরকম গাড়িগুলো খুবই রাফ চালায় একা পাকা রাস্তার মধ্যে। তারপরও সে বলতেছে আমি বাঁচতে পারছি যে আমি এটা দেখার পর গাড়িটা কন্ট্রোল করে রাস্তার সাইডে নিতে পারছি। তারপর সে বলতেছে গাড়ির পিছে তখন আমি দেখলাম কেউই নেই, আমার গাড়ি যে সাইডে একটি গ্লাস সেটা ভেঙে চলে গেছে গাড়িটা বাস, তারপর থেকে সে নাকি রাত্রি থেকে আর গাড়ি চালায় না। গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে স্বাভাবিক, মানে গাড়ির সাথে হাইওয়ের সাথে চলন্ত পথের সাথে কোনো একটা অশরীরী ব্যাপারের কোনো একটা কিছু টাচ আছে। যেমন আমি তোকে বলেছিলাম একটা স্টোরির কথা, ঘটনাটা ঘটে মিশরে, মিশরে আমাদের এক বাংলাদেশি ভাই সেখানে কাজ করে, তো সে যেখানে কাজ করে তার যে মালিক অর্থাৎ সে জারান্ডারে কাজ করে তার সাথে ঘটে যায় ঘটনাটা। উনি একজন পুলিশ অফিসার, তো ওখানে ওনার ডিউটি ছিল রাত্রেবেলা, নাইট ডিউটি ছিল, রাস্তায় যে টহল দেয়া যেটাকে বলে। তো এই সময় হঠাৎ করে তারা দেখে যে মোটামুটি সুন্দরী একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একা একা। তো এটা দেখে ন্যাচারালি পুলিশ যেহেতু রাত্রেবেলা 12:30-12টার সময় একা একটা মেয়েকে দেখলে সিকিউরিটির জন্য হলেও এগিয়ে যাবে, তো ওনারা এগিয়ে যায়, এগিয়ে যেয়ে দেখে মেয়েটা মোটামুটি চোখ দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ সে যথেষ্ট কান্না করেছে। তখন তার বলে যে আমি হারাই গেছি, মানে মরুভূমির ভিতরে হারাই গিয়েছিলাম, কোনো মতে এই রাস্তায় এসে দাঁড়ায় আছি, আমি কোথায় যাবো না যাবো কিছুই বুঝতে পারতেছি না, এভরিথিং সিমস লাইক আননোন। তখন পুলিশ বলে যে ঠিক আছে আপনি আমাদের জিপে ওঠেন, জিপে ওঠার পরে আমরা আপনাকে আপাতত পুলিশ স্টেশন নিয়ে যাই, আপনি তারপরে ফোন টোন করে দেখেন আপনার পরিচিত করে জানতে পারেন কিনা।
তো যখন গাড়িতে ওঠায়, গাড়িতে ওঠানোর পরে লুকিং গ্লাসে লোকটা দেখতে পায় যে দুজন ছিল পুলিশ, একজন ড্রাইভ করছে আর একজন পুলিশ, অর্থাৎ যে পাঠিয়েছে গল্প তার মালিক। তো তাকে হঠাৎ করে পেছনে দেখে যে মেয়েটার মুখ প্রচন্ড কঠোর এবং মানে ব্যাপারটা এরকম যে সে একটা কিছু খুন করতে যাচ্ছে বা সে খুব একটা লুক নিয়ে সে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে, অ্যাজ ইফ তার নিজেকে নিজে ওখানে দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, এরকম একটা। তো লোকটা হালকা একটু ভয় পায়, একটু কথা বলার চেষ্টা করে যে আপনি কোথার থেকে আসছেন, হারাইছিলেন কবে, কি ধরনের কথা, কিন্তু সে কোনো প্রশ্নেরই জবাব দেয় না। একটা পর্যায়ে কি মনে হতে তার পাশের যে লোকটা, উনি আরেকটু পিছনে গিয়ে মেয়েটার দিকে তাকিয়ে যখন নিচে তাকায় তখন দেখে যে মেয়েটার ঠিক মানে পায়ের পাতা দুটো নেই। বুঝলাম না, পায়ের পাতা দুটো মানে সে যে নিচে পা দিয়ে রেখেছে গাড়িতে বসে, নিচে পায়ের পাতা দুটো নেই, পা পর্যন্তই শেষ এবং খুব মসৃণ ভাবে, কোনো রক্ত টক্ত কিছু নেই। এবং এটা দেখে যখন উপরে তাকায় তখন মেয়েটা ওই কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসছে এবং তখন তারা প্রায় পুলিশ স্টেশনের কাছাকাছি। এই অবস্থায় সে ভয় বলে যে তাড়াতাড়ি বামে নাও। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটা এমন একটা চিৎকার নাকি করে যে চিৎকারে ওনার চোখের সামনে গাড়ির গ্লাসগুলো ভেঙে যায়, গ্লাসগুলো ফেটে যায়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে গাড়িটা ওখানে ব্রেক হয় কিন্তু যে ড্রাইভার ছিল সে বাঁচেনি, তার কান থেকে রক্ত বের হয়ে সে ইনস্ট্যান্ট মারা যায় ওখানে। এবং পুলিশ স্টেশন থেকে পুলিশরা যখন বাকিরা বের হয়ে আসে হার্ট ব্রেকের শব্দ শুনে একটু কাছেই দৌড়ে আসে, তখন ওনাকে অজ্ঞান অবস্থায় পায় এবং সেই ড্রাইভার স্টিয়ারিং এর উপরেই মৃত্যুবরণ করেছে। এবং আর কাউকে নিশ্চয়ই So something is wrong with the highways. I will highway bhoy power kichu nei. Right. But এবং হাইওয়েতে ড্রাইভার একটা মজা আছে অন্যরকম। তবে হাসান ভাই যখন বলছিল যে গেস্ট হাউসে টিভি হঠাৎ হঠাৎ চলে যায়, আমার একটা নিজের একটা অভিজ্ঞতা আছে। এটা 3-4 মাস আগে ঘটেছে ঘটনাটা। আমি একদিন রাতের বেলা ঘুমিয়েছি, সাধারণত আমি টিভি দেখতে দেখতেই ঘুমাই, তো আমি টিভি রিমোট আমার পাশেই থাকে, বাসায় কেউ নেই, আমি পুরো একা বাসায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, টিভি অফ করে দিয়ে আমি ঘুমাইছি। তো হঠাৎ করে 4:30 এরকম হবে আমার হঠাৎ ঘুমিয়ে গেছে, দেখেছি টিভি চলছে। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি টিভিটা বন্ধ করেই আমি ঘুমিয়েছি এবং আমার চ্যানেল কিছু নির্দিষ্ট থাকে, কিছু চ্যানেলই আমি সিলেক্টিভ দেখি। তো এমন চ্যানেল ধরা যে চ্যানেলটা আমি কখনো দেখিই না। আচ্ছা, তো আমি হঠাৎ মনে করতে পারছি না যে আমি কখন টিভিটা চালালাম, কারণ আমার তো স্পষ্ট মনে আছে যে আমি টিভি মানে বন্ধ করে ঘুমিয়েছি এবং কোন চ্যানেলটার কোন প্রোগ্রামটা দেখে ঘুমিয়েছি সেটা পর্যন্ত আমার স্পষ্ট। রিমোটটা কোথায় ছিল এটা হচ্ছে বড় বিষয়। রিমোটটা তখন দেখলাম যে আচ্ছা রিমোটটা হয়তো আমি ঘুমের চোখে আমি টিভি অন করে হয়তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রিমোটটা আমার হাতের কাছে না, রিমোটটা হচ্ছে আমার পায়ের এখানে। তাহলে তো মানে গায়ে চাপা পড়ে যে হঠাৎ করে টিভি অন হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা, এমন কোনো সম্ভাবনা নেই। এবং পায়েরও যদি চাপা পড়ে যে এটা হবে, কারণ একটা সমান্তরালে রিমোটটা সুইচটা টিপতে হবে, তো ওখান থেকে কেউ যদি হাতেও চাপ দেয় টিভি অন হবে না, তো কোনো পসিবিলিটি নেই। আমি সিরিয়াসলি ওই রাতে অনেক ভয় পেয়ে গিয়েছি এবং বাকিটা সময় আমি আর মানে ঘুমাতে পারি না, রুমের লাইট জ্বালিয়ে রেখেছি। খুবই ন্যাচারাল। আমরা হাসানের কাছে আরো কিছু শুনবো, তারপরে আমিও আমার একটা এক্সপেরিয়েন্স তোকে বলবো, আমার না এক ছোট ভাইয়ের স্বপ্নের সাথে বাস্তবের মিলন যখন ঘটে তখন মাঝে মাঝে মানুষ ভাবে যে তাদের স্বপ্ন পূরণ হয়েছে, বাট এভাবে যখন স্বপ্ন পূরণ হয় তখন সেটা প্রচন্ড ভয়ঙ্কর, সেটাই বলবো। হাসান ভাইয়ের কাছে আর কোনো এক্সপিরিয়েন্স কি আছে? আমরা মোটামুটি যেটা শুনলাম হাসান ভাইয়ের কাছে, আসলে ভৌতিক ব্যাপার হচ্ছে আসলে যে মানে ব্যাখ্যাতীত, ব্যাখ্যাতীত, এবং যারা একটু এই ধরনের বিষয় ঘাটাতে পছন্দ করে এতে হয়তো বা অনেক মজা পাবে। আর কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার ইদানিং কালের মধ্যে? আমি যেটা বলতেছিলাম যে ড্রাইভারের কথা যেটা বলছি, সে আরেকবার বলতেছে দেখো লাউয়া ছড়া একটা জায়গা আছে, এটা মানে সংরক্ষিত এলাকা বনাঞ্চল, সেটার মধ্যে আবার একটা জায়গা আছে যেটা খুব চালু টাইপের ফ্রেন্ড যারা ছিল ওরা আবার ওই জায়গাগুলো খুব ক্রস করতে পছন্দ করে, যেটা সংরক্ষিত এলাকা। যেমন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে লেখা আছে যে কুকুর হইতে সাবধান। একটা ভাগ্না ছিল, সে ভাগ্না আবার কি করছে ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছিল, সে ওই জায়গাটা ক্রস করছে, মানে ওই জায়গায় কুকুরগুলো সাবধান বলতে কি কুকুরগুলো মানুষ মেরেও ফেলে। দেশি কুকুর হলো কি এলাকাটা পুরোটা আমি একটু বলি, যে হয়তো অনেকেই জানে লাউয়াছড়াটা একটা মানে সংরক্ষিত এলাকা এবং ওখানে জন্তু জানোয়ারদের পুরো নিজেদের মতো ছেড়ে দেওয়া হয়, কোন ধরনের ওইখানে শিকার করাও নিষিদ্ধ, এটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে জন্তু জানোয়ার নিজেদের মতো করে করা হয়। তো সেই জায়গাটার মধ্যে ওরা ফ্রেন্ড নামিয়ে গেছে, তো সেই জায়গাটা ঝর্ণাও আছে, সেটা হচ্ছে একটা লেবু বাগান একটা ক্রস করতে হয়, লেবু বাগানটা ক্রস করে তারপর অনেক একটা সুন্দর জায়গা আছে। আচ্ছা,
তো সেই জায়গার পাশাপাশি নাকি আরেকটা জায়গা আছে যে হচ্ছে কুকুর হতে সাবধান। তো ওই জায়গার মধ্যে ওরা ঘুরে টুরে আসছে, কোনো সমস্যা নেই। বাট যেটা লেবু বাগানের মধ্যে ওই জায়গায় অনেক বড় বড় লেবু হয়, কিন্তু লেবু যদি ছিঁড়ে কেউ তার অবস্থা কেমন যদি ওই জায়গার অঞ্চলের লোকরা যদি দেখতে পায়। তোর ভাগ্নে কি করছে, একটা লেবু ছিঁড়ছে, তো ওই জায়গায় একটা লোক দেখছে, তাদের হাতে কি একটা লাঠির মতো জানি কি থাকে সেটা দিয়ে মানে মারতে চায়। তো সে আশ্চর্য রকম ভাবে ধরে, তারা তিনজন ফ্রেন্ড ছিল, এক একজন এক এক দিকে দৌড় দিছে। তো সেও একদিকে দৌড় দিছে, সে এক যেটা বনের মধ্যে দৌড় দিতেছে, কোথায় গেছে সে হারিয়ে ফেলছে পুরো জায়গাটা। লাভা ছড়া হইতেছে এমনই যে যে রাস্তায় যাবো সেই রাস্তা মনে রাখতে হয়, কেন একটা ডান দিকে বাম দিকে সোজাও রাস্তা আছে। তো সে তো বনের মাঝখান থেকে গেছে, তো একদিকে সে হারা যায়। তো সম্ভবত বিকালের দিকে, তো সে সন্ধ্যার আগে তাড়াতাড়ি ব্যাক করতে যেতেছে। তো সে তো লেবু টেবু সে জায়গায় ফালাই দিছে, কোনো সমস্যা নেই। সে এক জায়গায় যখন ক্রস করতেছে, একজন বৃদ্ধ লোক দেখলো যে বসে আছে বনের এই জায়গায়, জোক টোক ভরা থাকে সেই জায়গার মধ্যে এরকম ভাবে বসে আছে। তার তো ওইদিকে চিন্তা নাই, তার হইতেছে সন্ধ্যার আগে তার বের হতে হবে জায়গা থেকে। তো সে বৃদ্ধ লোকটার বলতেছে যে চাচা আমাদের লাউসার যে আমি গেটটা বের হবে, গেটটা কোন দিকে? তখন সে বৃদ্ধ আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে সামনের দিকে যেতে থাকো। আচ্ছা আচ্ছা, সে সামনের দিকে চলতেছে, আবার সে না হারার মতো যাইতেছে যাইতেছে, কোনো দিক পেতেছে না। আর যে জায়গার মধ্যে দেখা যেতেছে তিন চার জনের লোক, সেখানে সে ভয় পেতেছে যেতে, হয়তো তাদেরকে খুঁজতেছে। ওই অঞ্চলের লোকগুলো খুবই ইয়া হয়, যদি এরকম ভাবে কোনো কেস পড়ে যায় তাহলে তারা খুবই মেরে ফেলতে পারে পুরো। সে আবার যখন আস্তে নিরিবিলি রাস্তা দিয়ে চলে আসতেছে, তখন আবার সেই বৃদ্ধ লোকরা দেখলো সে আরেক জায়গায় বসে আছে। সে আবার অবাক হয়ে সেই বৃদ্ধ লোক, সেই একই বৃদ্ধ লোক, একই বৃদ্ধ লোক একই ভাবে বসে আছে। কতটুকু ডিসটেন্স এর পরে, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এতো আধা ঘন্টার মতো হতে পারে বা 15 মিনিট হতে পারে এরকম। তো এরকম ভাবে বৃদ্ধ লোককে দেখলো, সে বৃদ্ধ খুবই বৃদ্ধ লোক যে বসে আছে, হাঁটতেও তো এত সময় লাগতে পারে আস্তে আস্তে, তার আগে আসা তো কখনই সম্ভব না। তখন সে খুব অবাক হয়ে যায় যে এই বৃদ্ধ লোক আবার কেন এই জায়গায় আসলো। সে আস্তে আস্তে ওইদিকে চলে যেতেছিল বৃদ্ধ লোকরা ক্রস করে, তখন বৃদ্ধ লোকই তারে ডাক দিছে ওই অঞ্চলের ভাষায় বলছে যে ওদিকে কই যাস, তো রাস্তা তো ওদিকে। তো খুবই অবাক হয়ে গেছে, সে বৃদ্ধ লোকের দিকে তাকিয়ে আছে, বলতো সেদিকে তাকাইছ না, তুই ওদিকে যা। সে কোনো কিছু না চিন্তা করে সেই দিকে একটা দৌড় দিছে। তখন ওই জায়গায় যে অঞ্চলের পুলিশরা থাকে তাদের সামনে গিয়ে পড়ছে, তারা বলতেছে যে এই জায়গায় কেন, এই জায়গা তো এখন বন্ধ হয়ে যেতেছে, বেরো জলদি। তখন বলতেছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, এই জায়গায় আসছি এরকম ভাবে। তো সব কাহিনী বললো যেরকম, পুলিশরা হাসতেছে, বলে লেবু ছিঁড়ছো তো স্বাভাবিক, তুমি জানো না এই জায়গায় লেখাই তো আছে সবকিছু। তো বলতেছে তাড়াতাড়ি বেরো আসো তোমার নিয়ে যাই। তো হাঁটার মাঝখানে পুলিশরা বলতেছে যে আমি আসতে পারছি, একটা বৃদ্ধ লোক আমার রাস্তা দেখাইছে। তো হ্যাঁ ভালো, তখনও সে পুলিশে কিছু বুঝতে পারেনি। তখন আবার পুলিশের ভেঙে বলতেছে, বলতেছে যে আমি একটা জিনিস অবাক হলাম যে সে আমাকে দেখাই দিছে একবার অনেক দূরে থাকতে, আমার আসার আগে সে আমার আগে কিভাবে এই জায়গায় এসে বসে রয়েছে। তখন একজন যে পুলিশ আছে সে অনেক বছর দেখে আসছে, সে বলতেছে মানে কিরকম বৃদ্ধ, সে বৃদ্ধ ব্যাখ্যা দিল যেরকম ঠিক এরকম ভাবে বসে আছে। তখন দুইজন পুলিশ দুইজন তিন তাকাচ্ছে আর হাঁটতেছে, তার কাছ থেকে সবকিছু শুনতেছে বৃদ্ধ লোক কি বলছে না বলছে। সে বললো যে আমাকে এইভাবে যেতেছিলাম, সে ওভাবে আমাকে না যেতে দিয়ে আমি এইভাবে যেতে দিছে। ও সবকিছু জানার পর সে বলতেছে যে তুমি যে বৃদ্ধ লোককে দেখছো সে জানো সে অনেক আগেই মারা গেছে। তখন ওরা বলতেছে মানে, বলে হ্যাঁ এই জায়গায় বৃদ্ধ লোক মানে সে কিভাবে মারা গেছে সেটা কেউ বলতে পারে না, বলতেছে এই জায়গায় আসছিল কিভাবে সেটাও জানে না কেউ, বাট তার লাশটা পাওয়া গেছে এই জায়গায়। ও মানে তার লাশ ছাড়া এই ব্যাপারে আর ব্যাপারে কেউ কিছু জানে না, তার লাশটা পাওয়া গেছে, শুধু এতটুকুই জানি যে একটা বৃদ্ধ লোকের লাশ পাওয়া গেছে, বাট এই বৃদ্ধ লোকটা কোথা থেকে আসছে কিভাবে মারা গেছে এটা কেউ জানে না। তো বলতেছে এই লাশটা তো আমরা প্রায় তারা বললো যে 2 বছর আগে আমরা তো হসপিটালও পাঠিয়ে দিছিলাম, সেটা বেওয়ারিশ লাশ হিসাবে ছিল, কেউ বলতে পারে না এটা লাশটা কার। তো তুমি এই বৃদ্ধ লোকের দেখছো এইভাবে বসা অবস্থায়। তো সে খুব অবাক হয়ে গেল, তখন আমাকে রাস্তা কেন দেখাইলো? তো বলছে হয়তো তোমার কোনো সাহায্য টাহাজ্য করছে। বাট বললো যে ঠিক আছে তুমি তো বেঁচে গেছো, তা আবার মনে করো না যে তুমি এই জায়গায় আবার ঘুরতে আসবা না, অবশ্যই আসবা, এটা একটা অবাক করা বিষয়। ডেফিনেটলি এটা অবাক করা বিষয়, মানে কি অবাকের শেষ পর্যায়ে চলে যাওয়ার একটা বিষয়। মানে আমি আসলে বুঝতে পারছি না, আমি খুব কনফিউজড। মানে বেশিরভাগ মানুষের বিশ্বাস হচ্ছে আত্মা বলে কিছু নেই, বাট প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে জিন হোক বা কোনো একটা কিছু ওই আত্মা টাইপের একটা রূপ নিয়েই কিন্তু মানুষের সামনে আসার চেষ্টা করছে। রাইট, সেটা না, আরো অনেক রূপ ছিল, সে একটা কুকুর বেড়াল যা ইচ্ছা তাই হয়ে আসতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে জিনটা কিসের রূপ নিয়েছে, নিয়েছে একটা মানুষের রূপ যে কিনা ওইখানেই মৃত্যুবরণ করেছিল। অর্থাৎ কোন একটা ব্যাপার তো আছেই, কোন একটা কানেকশন রয়ে গেছে, যেই কানেকশনটা আসলে হয়তো আমরা মানুষ এখনো ভালোভাবে বুঝতে পারে না বা জানে না। তো যাই হোক হাসান ভাই, এই ছিল আপনার ঘটনা। কারণ আমি গত মাসে গেছি সিলেট থেকে আসার পর, তো আমরা একটা টুর্নামেন্ট গিয়েছিলাম আমাদের খেলার, টুর্নামেন্টের মধ্যে আমার একটা ফ্রেন্ড
ফোন দিয়েছে আর কি, সে অনেক দূরে থাকে সাভারে, প্রায় এক বছর পর দেখা হয়েছে। তো সাভার থাকে, এত দূর যাওয়া হয় না। সে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি কই? তো আমি বললাম যে আমি এখানে খেলতেছি। বলে আমি আসছি এই জায়গায়, তাহলে একটু ওয়েট করো আমি আসতেছি। আমার খেলাটা শেষ হতে দেরি ছিল, তো সে আগে চলে আসছে। আসার পর ফোন দিয়ে বলছে যে আমি এখন চলে যাবো, তো আসছে। তো আমি তার কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কি বিষয়ে আসলাম, কি কারণে হঠাৎ এই জায়গাটায়? তখন সে আমাদের ওই জায়গায় একটা হুজুর আছে, সে হুজুর আর কি সবাই জানে যে খুব ভালো জিন ছাড়াতে পারে, তার কাছে আসছে। বললাম কি বিষয়? বলে যে তার ওয়াইফকে জিনে আসর করছে। তো আমি শুনে অবাক হয়েছি যে তার ওয়াইফ মনে হয় প্রেগনেন্ট ছিল, তখন অবস্থা মনে হয় আসর করেছিল, বাট কেউ বলতে পারেনি। বাচ্চা হওয়ার পর ঠিক তিন দিনের দিন থেকে বাচ্চা খুব কান্নাকাটি করে, কিছু খায় না, এমন অবস্থা ছিল। চতুর্থ দিনের মধ্যে দেখা যাচ্ছে তার রং পাল্টায়, সে বলতেছে অদ্ভুত রং, বাচ্চার গায়ের রং পাল্টায়। একই সময় দেখা যেতেছে নীল হয়ে যেতেছে পুরো শরীর, আরেকবার দেখা যাচ্ছে লাল হয়, হলুদ হয়, রং পাল্টায়। চারদিনের মধ্যে সে মারা যায়, যখন রং টং পাল্টাচ্ছে তখন সে মারা যায়। তো ওই মারাটা যাওয়াটা কারণ কি ছিল তখন কেউ বুঝতে পারেনি। এর মধ্যে কি ডাক্তার দেখানো হয়নি? না, চতুর্থ দিনে এই অবস্থাটা হয়েছিল, খুব একটা কিছু করার সময় পাইনি। তারপর থেকে শুরু হয় যে তার ওয়াইফ কে নিয়ে অনেক সমস্যা শুরু হয়ে যাইতেছে। আমি দেখা যাচ্ছে তার ওয়াইফ খুব পাগলামি করা শুরু করছে, তার ওয়াইফকে কেউ টেনে নিয়ে যেতে চায়। তার ওয়াইফ খুব চিকন টাইপের, মানে এতটা স্বাস্থ্য নেই, দেখা যেতে যে তার তিন চারজন ধরে রাখতে পারে না, এতটা শক্তি হয়ে গেছে। সে বলতেছে যে প্রথমে একজন হুজুরে নিয়েছিলাম, সে হুজুর বলল যে তার নাকি তিনটা জিন আসর করছে, তিনটা জিন হিন্দু। তো প্রথম হুজুর বলছে এটা আমি ছাড়াতে পারবো না। তারপরের জন্য আরেকজন কবিরাজ নিয়েছিল, সে কবিরাজ গিয়ে বলতেছে যে এটা ফার্স্টে একটা জিন ছিল, কেউ চালান করছে, যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক এক থেকে তিন হলো কিভাবে? সেটা ওটার মাধ্যমে হয়েছে, যে আসছে সে যেখান থেকে আসে তার ওখান থেকে আরো দুইজন চলে আসছে। আচ্ছা আচ্ছা, একই জনের উপর আসর করছে। তো বলতেছে এটা আমি ছাড়াতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার, আমার দ্বারা সম্ভব না। সে একটা কবির আছে, সেও চলে গেছে। তার মধ্যে তার ওয়াইফের খুবই অবস্থা খারাপ হয়ে যেতেছে। দেখা যাচ্ছে তার ওয়াইফের যে মানুষের একটা ইয়া থাকে, যে হাতের উপরের জিনিসটা কালো থাকে, গায়ের রং, হাতের নিচে ফর্সা থাকে সাদা। তার ওয়াইফের জিনিসটা উল্টো হয়ে গেছে, তার ওয়াইফের হাতের উপর হচ্ছে পুরো সাদা, নিচে হচ্ছে কালো, পুরো বডি এরকম হয়ে গেছে রং। তার মধ্যে আবার তার ওয়াইফের দিন দিন খুবই অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি তার ওয়াইফকে নাকি কেউ জানলা দিয়ে টেনে নিয়ে যেতে, পুরো জানলার মধ্যে সে দুই হাত দুই পা ছড়া লেগে থাকে, কেউ নিয়ে যেতে চায়। সেটা কি ওনারা নিজের চোখে দেখেছে? নিজের চোখে। তার থেকে যে আমার ফ্রেন্ড, সে খুব স্বাস্থ্য টাইপের, সে বলতেছে আমি একবার শুধু পোড়া পানি নিয়ে গেছিলাম এক হুজুরের কাছ থেকে, ঘরে ঢুকার সাথে সাথে সে আমাকে বাম হাত দিয়ে তুলে ধরছে পুরো। এত চিকন চাকন একটা মেয়ে, সে তার হাজবেন্ড এত স্বাস্থ্য, তাকে বাম হাতে পুরো আলগিয়ে ফেলছে। সে আলগিয়ে বলতেছে তোর এত বড় সাহস কেমনে, তুই ঘরের মধ্যে এইসব পানি নিয়ে আস, কোত্থেকে কি? তার হাজবেন্ড কে একটা মেলা দিয়ে সোজা যে রান্নাঘর থেকে বটি নিয়ে আসতে গেছিল যে তাকে মারবে। তারপর তার যে তার মা ছিল, তার বাবা ছিল, সবাই মিলে আটকানোর চেষ্টা করে অনেক। একটা চিকন চাকন মেরে এত কষ্ট করে তিনজন আটকে রাখতে হয়। সে বলতেছে যে আমি বুঝতে পারতেছি না যে আমার ওয়াইফ এইভাবে কেমনে কি ধরতে পারে আমার এরকম ভাবে। তারপর আরেকটা হুজুরকে ডাকছিল, সে হুজুর নাকি বাসায় তার ঢুকবে, এর আগ মুহূর্তে কেউ তাকে ধাক্কা দিয়ে ফলাই দিচ্ছে। সে হুজুর ধাক্কা খেয়ে মানে তারপর আর আসেনি। সে তারপর জিজ্ঞেস করেছে না আমি বাসায় যাবো না, আমার এরকম ধাক্কা দিয়ে ফলাই দিচ্ছে, আমি বুঝতে পারছি যে এর মধ্যে খুব খারাপ কিছু আছে। তো সেই ক্ষেত্রে এই এলাকায় আসছিল সে হুজুরের কাছে যে বলার জন্য যে কি করা যায়। সে হুজুর তো বলছে যে আমাকে কিছু তার কিছু একটা জিনিসপত্র চাইছে, যে তার কাপড় এরকম কিছু তার সে চাইছে যে সেটা নিয়ে আসো, তারপর আমি দেখা যেতে পারে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে তার মামা একজন আছে দূর সম্পর্কে, সেই মামা আবার ময়মনসিংহ থেকে আসবে আর কি, সে আবার খুব ভালো কবিরাজ। তো বলতেছে এই কবিরাজ গুলা নাকি অনেক রিস্ক নিয়ে কাজ করে, তাদেরও ক্ষতি হয় অনেক। তার মামার একটা ছেলেও নাকি এরকম ভাবে মারা গেছে, যে তার কিভাবে মারা গেছে সেটা বলতে পারে না, বাট তার যে মারাটা গেছে সেটা খুব অস্বাভাবিক। যেহেতু এখন তার কেউই নেই, তার স্ত্রী অনেক আগে মারা গেছে, তার ছেলে একটা ছিল সেও মারা গেছে, তার সের মামা বলতেছে যে আমি এই জিনিসটা করে দেবো, সমস্যা নেই। তো আমি বলেছি ঠিক আছে যাও, পরবর্তী যদি হয়ে থাকে কিছু সময় তাহলে আমাকে জানাও। তারপর যখন সে চলে গেছে, তার
ঠিক দুই তিন দিন পর আমি ফোন দিয়েছি যে কি অবস্থা, বলে হ্যাঁ এখন তাড়াইতে পারছে, তার মামা এই জিনিসটা সলভ করে দিছে। সেই মুহূর্তে যেটা হয়েছে যে আমার সাথে যে কতবার একটা ফ্রেন্ড আসছিল, সে ফ্রেন্ডের ছোট ভাই, ওর একই সমস্যা চলতেছে দুই বছর ধরে, তিন মাস ধরে তার রাত বারোটার পর থেকে একটা সমস্যা হয়। রাত বারোটার পর হইতেছে দেখা যাচ্ছে সে একলা একলা বিড়বিড় করে, কারোর সাথে কথা বলে, তার মুখ থেকে একটা ভিন্ন ধরনের আওয়াজ আসে যে আমাকে ধরে রাখতে পারবি না, যেতে দে, এরকম কিছু তার ভাইরাও ধরে রাখতে পারে না। তার বড় ভাইয়ের কাছে আবার একটা জিন আছে, সেটা খুব ভালো নাকি, সেই জিনের সাহায্যে কিছুটা জানতে পারছে তার বয়স হচ্ছে 450 বছর। তাকে ধরছে দুই বছর আগে, কিছুটা গ্যাপ ছিল, বাট এবার নাকি তাকে নিয়ে যেতে চাইতেছে এমন কিছু। তো আমাকে যখন জানাইছে তখন আমি কিছু জানতে পারছি যে হুজুরটা যে জিন তারায়, যে আমার ফ্রেন্ডটা যে গিয়েছিল তার কাছে, যে তার কাছে আমি গিয়ে বললাম, সে বললো যে ঠিক আছে, সে আমার কাছে কিছু একটা জিনিস চাইছে, আমি ওই ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, সে বললো যে আমাকে একটা মাটির কলসি লাগবে, পাঁচটা মোমবাতি দেওয়া লাগবে, আর হচ্ছে একটা যেটা কাগজের আঠা গাম এটা দেওয়া লাগবে, আর এটা হচ্ছে সলার ঝাড়ু, এইসব জিনিসগুলো আমায় দিতে। তার কাছে আমরা ওই জিনিসগুলো নিয়ে তার পরের দিন সে রাতে যায়, সে পুরো ঘরের মধ্যে কিতাবিস্তাবিস বন্ধ করে, তারপর সকালবেলা রাত্রেবেলা আর কি ছাদে নিয়ে তার কি একটা ঝাড়ু দিয়ে ঝাড়টা ফুঁক দিয়ে দেয়। বলে না এখন তাবিজ তাবিজ দিলে এখন সমস্যা হবে না। ঠিক তারপর দিন আরো বেশি সমস্যা হয়ে গেছে অনেক, আগে যা সমস্যা হইতো তার থেকে বেশি, কেউ রাতে ঘুমাইতে পারতো না, খুবই চিৎকার চেঁচামেচি করতো, চলে যেতে চাইতো, জানলা থেকে হাত বাড়িয়ে দিত, কথাবার্তা কি মানে এমন হতো যে কারোর সাথে কনভারসেশন চলছে, হ্যাঁ সেটা স্পষ্ট দেখতে পারতো, সে কথা বলতেছে কিন্তু সে কার সাথে কথা বলতেছে সেটা দেখতে পারতো না, এমন পেত নিশ্চয়ই, হ্যাঁ। আর তার সবচেয়ে বেশি হচ্ছে তার যে কষ্ট হয় সেটা তারা বুঝতে পেত, কারণ যখন সেটা থাকে একবার ভোর পর্যন্ত, যখন চলে যায় তখন দেখা যায় যে তার কষ্টটা কত, যে তার শরীর থেকে কিছু একটা বের হইতেছে সেটা বুঝতে পারে, তার শরীর খুব মোচড়াইতে থাকে, চিল্লাচিলি করতে থাকে, এরকম কষ্ট আর কি তার যে ভাই আর মা তারা দেখতে পারে, কন্টিনিউ করছে এখনো হইতেছে এরকম। তো সেক্ষেত্রে আমি যখন ওই হুজুর দ্বারা হয়নি তখন আমি তার জাহিদ যে আছে, যেটা আমার ফ্রেন্ড যে আসছিল, তার ইয়াকে বললাম যে ফোন দিয়ে, সে বলল যে ঠিক আছে আমার মামার সাথে কথা বলি, মামার সাথে কথা বলার পর দেখি যে তোমার কি হয়। সেটা আমি জানিয়েছি কিছুদিন আগে, সে বল মামা তো ময়মনসিংহ থেকে যদি আসে ঢাকায় তাহলে অবশ্যই তার কাছে যাবে। এর আগ মুহূর্তে আরেকটা হুজুর কাছে তারা নাকি দেখাইছে, সে হুজুর কিছুটা যেটা করতে বলছিল সেটা হচ্ছে যে তাকে তিন রাস্তার মোড়ে গোসল করাতে হবে মধ্যরাতে যখন কেউ থাকে না, যে কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপারে কোনো আনসার দিতে পারবে না। তো এরকম কিছু কন্ডিশন দিয়েছিল প্রথমে, প্রথম রাতে এরকম, যখন সে বের হয়ে রাত তখন বের হয়েছিল মনে হয় দুইটার দিকে, নর্মালি ওই রাস্তাটার মধ্যে দুইটার দিকে, যেহেতু আমাদের এলাকা কিছু বড় কাভার্ড ভ্যান ভেহিকুলার চলে আর ট্রাক, হেঁড়া ছাড়া কোন মানুষ থাকে না। ওই রাত্রে নাকি তারা বের হয়ে আশ্চর্য হয়ে গেল, দেখলো যে ওই জায়গায় নাকি সারি সারি ট্রাকের বালু ভরা। সে তিন রাস্তার মরে গেছে, মরে যাওয়ার পর সে যখন পানিটা ঢালবে, অনেক পরিচিত লোক আছে যারা রাত্রে বের হয় না, তাদেরকেও দেখা যেতেছে তারা হাঁটাচলা করতেছে, এসে বাবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে রাত্র রাত্রেবেলা এখানে কি, তারা কোনো আনসার দেয় না, চলে যায় একজন বলে। তো তাকে সে গোসল করায়, হাড়িটা ভাঙ্গে ওই জায়গায়, ভাঙ্গার পর বলছে যে তুমি যখন ব্যাক করবা তোমার পিছ থেকে অনেক চিল্লাচিল্লি আওয়াজ আসতে পারে, তোমার পরিচিত কেউ ডাকতে পারে এরকম কিছু, তুমি পিছে ফিরে তাকাবা না বা কোনো সারা শব্দ দিবা না। সেক্ষেত্রে যখন তারা আসতেছিল তখন ওই যে ট্রাকের বালি, যে ট্রাক এমন বাতাস শুরু হয়ে গেছে যে তারা কিছু সামনে দেখতে পারছিল না বালির কারণে, বালু এক প্রচন্ড বাতাস ছিল, এমনকি পিছ থেকে একটু ডাকতেছিল যে আমারে ছেড়ে তোরা কই গেলি হ্যান ত্যান, অনেক কিছু ভাবে অনেক ডাকতেছিল তাদের পরিচিত কালাও। তো তারা দুই ভাই ছিল, তারে কোন রকম ভাবে এরকম ভাবে নিয়ে আসছে। তো আমরা যখন শুনছি তখন আমরা অবাক হয়েছি। তার পরের দিন আরেকটা কন্ডিশন ছিল, মানে তিন রাতে তিন কন্ডিশন, দ্বিতীয় রাতের কন্ডিশন ছিল যে কলা গাছের ঠিক মাথা বরাবর একটা তাবিজ দিয়েছিল, ওই কলা গাছের মধ্যে তাবিজটা ভিতরে ঢুকে দিতে হবে, এটাও তারা করছে, কিন্তু তখন আমার ওই ফ্রেন্ডটা যায়নি, তার বড় দুই ভাই গেছিল, তখন কিছু একটা হয়েছিল অবশ্যই, সেটা আমরা এখন জানতে পারিনি। আর এটা যেটা হয়েছে যে দুই কবরের মাঝখানে আরেকটা তাবিজ কাটতে হবে, সেটাও তারা করছে, কিন্তু কি ঘটনা ঘটছিল তার বড় ভাই শেয়ার করেনি, তারপরও কিছু হয়নি, এখন একই সেম কন্টিনিউ চলতেছে। এখন নাকি একটা শুনছি যে ওইখান থেকে যে জিনটা ছিল তার সাথে আবার একটা মেয়ে জিনও চলে আসছে, প্রত্যেক দিন রাত্রেবেলা এই সমস্যা হয়। ছেলেটির বয়স কত হতে পারে? ছেলেটার বয়স 14 বছর। ওকে, তো হাসান ভাই শুনলাম আপনার কাছ থেকে বেশ কিছু ঘটনা। আসলে কিছু কিছু মানুষের সাথে কেন ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, কিছু কিছু মানুষের সাথে একেবারেই কেন ঘটে না, যাদের সাথে ঘটে কেন ঘটে, যাদের সাথে ঘটে না কেন ঘটে না, এই জিনিসগুলো আসলে আমরা জানি না।
এগুলোতে হয়তো বা কোনো রাশির ব্যাপার থাকতে পারে, এগুলোতে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপার থাকতে পারে, একটা মানুষের মনের জোরের উপর নির্ভর করে। যেমন যার সাহস অনেক বেশি সে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা শুনে বলবে এটাতে ভয় পাওয়ার কি আছে, আমি ভয় পাচ্ছি না। আসলে আপনি হয়তো বা ভয় পাচ্ছেন না, বাট আপনার চেয়ে দুর্বল চিত্তের যে মানুষটা আছে সে হলে কিন্তু ঠিকই ভয় পেত। কিংবা আপনি যে বলছেন আপনি ভয় পাচ্ছেন না, ওই সিচুয়েশনটা আপনি একা কখনো ফেস করেননি, ফেস করলে তখন আপনি বুঝবেন আসলে আপনি ভয় পাবেন কি পাবেন না। তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, ডরে যারা গল্প শুনছেন, যারা facebook.com/abcradiofm89.2 এই পেজে আছেন, তারা দয়া করে উদ্ভট কমেন্ট দেওয়া থেকে বিরত থাকবেন যে এটা কোনো ভয়ের ঘটনা না বা এই ধরনের কিছু, কারণ আপনারা হয়তো জানেন না কখন আপনাদের সামনে এই ধরনের একটা পরিস্থিতি এসে হাজির হবে। যাই হোক, আজকের মতন এতটুকুই হাসান ভাই, আমরা এখন আরো কিছু গল্প শুনবো। ওকে, ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি। তো এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে এবং যার ঘটনাটা আমরা সবাই শুনতে চাই, তার কাছেই চলে যাই আমরা। প্রথমে একটু আপনার পরিচয়টা একটু জানি। আমি মানিক, বুদ্ধিজীবী গোরস্থানে থাকি। বুদ্ধিজীবী গোরস্থানে থাকেন? মিরপুর একে। ওকে ওকে, মানিক ভাই আমরা একটু বলি যে যারা আপনাকে দেখতে পাচ্ছে না, খুবই আমাদের চেয়ে বয়সে অনেক বড়, অনেক সিনিয়র একজন মানুষ, উনি ডর শুনে থাকেন এবং উনার যে লাইফের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যে সময়টাতে হয়তো বা আমরা অনেকে জন্মগ্রহণও করিনি, তো সেই সময়ের কিছু এক্সপিরিয়েন্স হয়তো আজকে আমরা পাবো মানিক ভাইয়ের কাছ থেকে। তাহলে মানিক ভাই আমরা শুরু করি যে ফার্স্টে আপনি কোন ঘটনাটা বলতে চান? আমি ছোট্ট করে আমার ঘটনাটা স্টার্ট করি। আমি প্রায় 15-16 বছর বয়সে যাত্রা দেখতে যাই একদিন। আমরা দুই ভাই মিলে যাত্রা দেখে সোজা গভীর রাত্রে রাত প্রায় 4টার দিকে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়ির দিকে যখন আমরা রওনা দিছি, তখন আমাদের কাছে তৎকালীন সময় আসলে সিগারেট পাওয়া যেত না। আমরা আপনি আসলে যে সময়টার কথা বলছেন তখন কত সালের দিকে? তখন বয়স 16। এটা কত সালের দিকে? এখন 54 সালে, তাহলে প্রায় 38 বছর আগের হিসাব। ওকে, আমরা সেই 70-এর দশকের কাছাকাছি। 70-এর দশকের কাছাকাছি, কারণ আমার জন্মস্থান খুলনা। বিদায় তখন আমাদের এখানে সিগারেট তো খুবই কম পাওয়া যেত, আমরা বিড়ি খেতাম। আচ্ছা। তো আসলে আমরা ম্যাচ জ্বালায় যখন মানে বিড়ি খাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন দেখলাম যে ঠান্ডায় আমাদের ম্যাজ আর জ্বলছে না। তো ঠিক আছে, আমরা বিড়ি না খেতে পেরে ধীরে ধীরে আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। কিছু দূর যেয়ে দেখলাম একটা প্রকাণ্ড তাল গাছ, আমরা আসার পথে দেখে আসছিলাম যে রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু আমাদের কাছে মনে হলো যে তাল গাছটা জানি কে আগুন জ্বালিয়ে দিয়েছে, অর্ধেক পরিমাণ পুড়ে বসে আছে। তাহলে তো আমরা আগুন পেয়ে গেছি। আগুন পেয়ে যাওয়ার আনন্দে আমরা সবাই বিড়ি বের করে, আমি এবং আমার ভাই দুজনে মিলে ওখানে আগুন ধরাতে গেলাম, বিড়ি ধরাতে গেলাম আগুনের কাছে। তো যতবারই আমরা ওই সাইটার কাছে যাচ্ছি, আগুনটাও ধীরে 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 আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পরে একটা তাল গাছ নর্মালি 40-60 হয়, তো 10-7 পরিমাণ যাওয়ার পরে আমার ভাই আমাকে বললো, যাই এই আগুন দিয়ে বিড়ি ধরানো যাবে না। কেন যাবে না? একটু ভয় পাইলাম আমি, কয় না এই আগুন ভালো না চল। তো আমরা যখনই রওনা দিয়েছি, রওনা দেওয়ার পরেই দেখি সিমসাং একটা গরু সাইজের মতো হবে, যেমন কুকুর যেমন দুই পায়ের উপরে বসে ঠিক ওইরকম ভাবে বসে, প্রচন্ড দুইটা কালো চোখ, গায়ে কালো কালো কসম, আমাদের একদম রাস্তা আটকায় বসে আছে। দুই পাশে ঝোপঝাড় জঙ্গল, প্রায় 38 বছর আগে আমাদের ওখানে ঝোপঝাড় জঙ্গলই ছিল। তো আমরা কি করবো, ভয়ে তো এবার তো কিছুটা হলো ভয় পাইছি। তো দাঁড়ায় দাঁড়ায় চোখ বন্ধ করে আমরা দোয়া টোয়া করতেছি যে যা পারি, সুরো টুরো আমার ভাইও করতেছি আমি পড়তেছি। কিছু সময় পরে দেখা গেল যে আমরা আয়তাল কুসি পড়া শেষ করলাম, ও গাই আবার হেঁটে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। রাত তখন প্রায় 4:30 বাজে আসছে, একেবারে বাড়ির কাছে কাছে এসে গেছি। আমরা বাড়ির কাছে কাছে এসে ওইখানে একটা ঘাসির বিটে বলা হয়, চতুর্দিক দিয়ে তার কাটা দিয়ে ঘেরা। ওইখানে এসে দেখি যে দুইটা সুন্দর মেয়ে ছেলে, আমরা মনে করলাম যে হয়তো কারোর সঙ্গে বিয়ে টিয়ে হবে বা গোপনে মা বাপকে না জানায় কারোর সঙ্গে হয়তো চলে যাচ্ছে। আমরা দুই ভাই তাই ধারণা করলাম যে ঠিক আছে, দেখি কার মেয়ে কোন ছেলের সাথে ব্যাগে যায় আমরা দেখে নিই চল, কারণ বয়সটা আমাদের 17-18 এরকম হবে। তখন আমরা দুই ভাইতে এই দুই মেয়ের পিছে লাগলাম। তো আমরা এদের পিছে ঘুরতেছি, ওরা ওই ঠিক ওই ভিটাটার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আমরা তখন তিন পাক দিয়ে ফেলছি। তখন আমার ভাই জিজ্ঞেস করতেছে যে কিরে এই মেয়ে দুইটার কাছেই তো যাইতে পারি, ওরা একেবারে নতুন বউ যেমন সেজে গুজে থাকে। কিন্তু একেবারে যখন অনেক চেষ্টা করে কাছে কাছে গেছি, তখন আমরা দেখি যে আমরা হাঁটতেছি মাটির পথ দিয়ে আর এই দুই মেয়ে হাঁটতেছে তার কাটার উপর দিয়ে।
দেখে তো আমরা ভীষণ ভাবে ভয় পাইছি যে আর এরা তো মানুষ না, এরা মেয়ে লোক না। আমরা দুই ভাইকে তখন যেরাম বয়সে এক দৌড়ে পাই। এই হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে সেই ঘটনাগুলো খুবই অদ্ভুত মনে হচ্ছে। তো এবার তো আপনার একটা ঘটনা শুনলাম, সেই ঘটনাগুলো কি ছিল? যেমন আপনার নানা বাড়িতে হয়তো বা কোন ধরনের কোনো কিছু একটা ঘটনা ঘটেছিল, তো সেই ঘটনাটা একটু আমরা শুনতে চাই। আমার নানা বাড়িতে আমি আমার মায়ের সঙ্গে প্রায় 10 বছর বয়সে, তার মানে এটা হচ্ছে প্রায় ওই 70-এর দশকের কথা। হ্যাঁ, আমি 70-এর দশকের কথা, তারও একটু পিছনে যেতে হবে। আমার 62-তে জন্ম। আচ্ছা আচ্ছা, প্রায় 9-10 বছর বয়স হবে। আমি আমার মায়ের নানা বাড়িতে, মায়ের নানা এলাকা এটা, এটা হচ্ছে রূপসা থেকে প্রায় 10 কিলো হবে সামনে, কাটাখালির ওইখানে জমিদার বাড়ির পাশেই। আচ্ছা, ওখানেই যাওয়ার পরে দেখলাম যে প্রায় 10-15-20টা ঘর পড়ে আছে, কিন্তু প্রত্যেকটা ঘর মানে ভাঙা আছুরা, কেমন একটা উদ্ভট পরিবেশ, যেমন একটা বাড়িতে সারা বাড়ির মতো, কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই বাড়ি ঘরগুলো, মানে সবকিছুই আছে এবং ভাঙাচোরা, কোনো গাছে ভালো ফল নাই, বাড়িতে ইয়াং তেমন ছোট কোনো বাচ্চা কাচ্চা কিছুই নাই বললি চলে, দু একটা বৃদ্ধা লোক আছে। আচ্ছা, জিনিসটা আমার কাছে খুব বিস্ময়কর, অবাক লাগে, এবং দীর্ঘ সময় আমি চেষ্টা করে আমার মায়ের কাছ থেকে এই হিস্ট্রিটা ভালো করে শুনলাম। ওনার যে নানা ছিলেন, নোয়া নানা, উনি জমিদার সোলেন ঘোষের তালুকদারি ছিলেন, ওনার বড় নানা। আচ্ছা, তো এরা দুই ভাই মিলে, এরা সব কয় ভাই মিলে জমিদার বাড়িতে প্রথম যাত্রা দেখতে যায়। তো যাত্রা দেখতে গেলি, তৎকালীন সময় যে নিয়ম ছিল জমিদার বাড়িতে যেতে হলে আপনার পায়ে কোনো জুতো দেওয়া যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না, এই রেওয়াজ গুলো মানতে হতো। এটা জমিদারদের রেওয়াজ, তাদের বাড়ির সামনে দিয়ে যেতে হলো, ছাতি জুতো লাঠি ব্যবহার করা যাবে না, এটা শুধু জমিদারদের জন্য নিয়ম। তো তখন এই নুয়ামিয়া নতুন শখ করে নাগরা কিনেছে, কিন্তু নাগরা কিনলে কি হবে, তার বড় ভাই তাকে তালুকদার সাহেব নিষেধ করেছে যে তুমি জমিদার বাড়িতে জুতো বাইদে যেতে পারবে না। ও বলছে আমি জমিদার বাড়িতে যেয়ে তখন জুতো হাতে বা হাতে করে রাখতে হতো, কিন্তু ওইখানে কাছে কাছে যাওয়ার পরে ভুলবশত আর কি জমিদার বাড়িতে জুতো মনে নাই, তার খেয়াল নাই, অনেক যাত্রা ঢুকে বয়সে। তো যখন ঢুকে গেছে জমিদারের লাঠিয়ালরা কিছু সময় পরে চেক করে দেখলো যে জমিদারের এরিয়াতে জুতা পাই দিয়ে একটা লোক ঢুকছে, বিশাল ব্যাপার, জমিদারের মান সম্মান গেছে। তাকে ধরে নিয়ে যাওয়া হলো প্যান্ডেলের সামনে। তো জমিদারের নায়েব তার বিচার করলো যে 7 দিন ধরে যে যাত্রা হবে, এ মিয়া মানুষ প্রচন্ড অপরাধের কাজ করেছে, একে প্রত্যেকদিন একটা করে জুতোর বাড়ি দেওয়া হবে এবং প্যান্ডেলের সামনে তারে বসায় রাখা হবে, যেটাকে বলে অপমানজনক আর কি। তো 7 দিন উনি এই সাজা খাটার পরে ধীরে ধীরে উনি বাড়ি আসলেন। আসার পরে উনি চিন্তা করলেন ওনার ভেতরে ভেতরে যে জমিদারের সঙ্গে আমার একটা প্রতিশোধ নিতে হবে। তো প্রতিশোধ নিতে গেলে তো জমিদারের লাঠিয়ালের পক্ষে তো তার পক্ষে সম্ভব না। তখন সে ভিন্ন কৌশল অবলম্বন, উনি অনেক খোঁজ খবর নিয়ে দেখলেন যে এটা রূপসার থেকে অনেক দূরে হবে, উৎকুল একটা জায়গার নাম আছে ওইখানে, তৎকালীন সময় ঋষিপল্লী বলা হতো ওইটাকে, অর্থাৎ যারা এই বিভিন্ন রকম ঋষিদের কাজকর্ম করত, গুলা টুলা বলতো, অনেক এলাকা। ওইখানের একটা লোক নাকি সে অনেক জাদু বিদ্যায় বা বিভিন্ন বিদ্যায় খুবই পারদর্শী ছিল, কিন্তু সে কখনো কারোর কোনো ক্ষতি করত না। উনি এই বাড়িতে যাতায়াত শুরু করলেন এবং প্রতিদিন এক বেলা হলেও যেতেন। এভাবে প্রায় 3 মাস, 4 মাস, 5 মাস বছর কাটায় দিলেন। কাটায় দেওয়ার পরে ওই ঋষি ওনাকে প্রতিদিন কিছু শিখায় দেয়, কিন্তু আসলে কিছুই না। উনাকে এবার বাড়িতে ওনার ভাইরা যেতে নিষেধ করলেন ঋষির বাড়িতে, এবং তার পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিলেন যে ওখানে তুমি যাবেন। তখন পুনরায় ওয়াদা করলেন যে আর কখনো যাবেন না বাড়ি। তো ঠিক আছে, ওনার হাত পা খুলে দিল, উনি ঠিক মতো দিব্য খেতে লাগলেন, পড়তে লাগলেন, উনি আবার পলায় সেই ঋষি বাড়িতেই গেলেন। মানে সেখানে সে যেতে যাইতে ওই যে ওই জায়গা তার কাছ থেকে কিছু শেখা যায় কিনা। ওকে, কিন্তু উনি ওই দিন খুব রাগ হয়ে গেলেন যে হয় তারে মারবে না হলে তারে কিছু শিখায় দিতে হবে। এবং উনি খুব গোপনে দা ছুরি ধার দিয়ে নিয়ে রাতে গেলেন, ঋষিকে মারবে না আর না শিখায় দিল। তো ঋষির কাছে গেলে ঋষি তাকে ওয়াদা করলো যে তুমি সামনে যে অমাবস্যা পড়বে শনিবার রাত, তুমি রাত্রে 12টার পরে আমার বাড়িতে আসবা, যদি আসতে পারো তাহলে আমি তোমাকে সব শিখাই দেবো, আর যদি না আসতে পারো তাহলে আর আমি তোমাকে কিছুই শিখাবো না। সে চলে আসলো, ঠিক ওই তারিখ এসে গেল, ও ঋষির বাড়ির দিকে রওনা হয়েছে। তো যখন ঋষির বাড়ির দিকে রওনা হয়েছে, ওনার বাড়ির কাছে কাছে যেতে একটা ছোট কাঠের ব্রিজ ছিল, কাঠের ব্রিজটা আমিও আমার ছোটবেলায় অনেক পরে দেখছি, কিন্তু ওই নদীটা আর নাই আগের মতো, মারা গেছে। তো ব্রিজটার কাছে কাছে যখন গেছে তখন দেখে যে ব্রিজের ওই পারে একটা বাঘিনী, অর্থাৎ বাঘ না বাঘিনী, দুটো বাচ্চারে দুধ খাওয়াচ্ছে। এখন নিচেই হচ্ছে এই নদীর স্রোত এবং ওই ব্রিজ থেকে পার হয়ে ওপারে গেলেই তো সামনে বাঘ ওরে খাবে। তো চিন্তা করলো যে ঋষিও তো আমাকে ওয়াদা করেছে যদি আজকে রাত্রে আমি ওখানে না যেতে পারি তাহলে তো আর আমাকে কোনোদিনই সে
কিছুই শিখাবে না। তো কিছু সময় দাঁড়ায় থেকে ভাবার পরে চিন্তা করলো যে তাহলে তো নিশ্চয়ই এই ঘটনাটা এমন হইতে পারে যে ঋষি তৈরি করেছে কিনা বাঘটা কোনো কায়দায় কোনো জাদুবিদ্যায় বা কোনো আটকানোর জন্য আমাকে না যাওয়ার জন্য। ঠিক আছে, যদি বাঘিনী হয় তাহলে তো আমার খেতে আসবে, কারণ তার তো মরণপণ জেদ যে আমি জমিদারের সঙ্গে আমার লড়তে হবে। ও কতগুলো ইটা পাথর খুঁটে আইনে ওই ব্রিজের পরে উঠলো, উপরে উঠে বাঘের গায়ে মারা আরম্ভ করলো। বাঘ যদি আমাকে খেতে আসে তাহলে আমি পানিতে লাভ দেবো, আর যদি খেতে না আসে আর বাঘ থাকার মতো তো কোনো পিছনে জঙ্গল আছে, আবার বিশাল জঙ্গল পিছনে। আচ্ছা, অর্থাৎ বাঘ মানে তখন ছোটখাটো বাঘ যেটাকে বাগডাসা বলা হয় ওই এলাকায় থাকতো, মানে চিতাবাঘ যেটাকে বলা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার না। তো তখন ওই ব্রিজের উপরে উঠছে কেন, তাতে লাভ দিও, পানিতে পড়লে তাহলে তার খেতে পারবে না। ও তিন চার ডিটা মারার পরে দেখা গেল যে বাঘটা শুধু চোখ পাকায় কিন্তু ওই ব্রিজের গুলার থেকে একটু লড়ে ছাড়ে। তখন ও বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই ঋষির চালাকি, আমি যাতে না যেতে পারি ওইখান থেকে তার বাড়ি আর বেশি দূরে নাই, সামান্য পর। ও একেবারে চোখটা বন্ধ করে তখন এক দৌড়ে ঋষির বাড়িতে। তো ঋষির বাড়িতে যে উঠানে দাঁড়ায় আছে ঋষিকে ডাকতেছে, সে ওঠে না। তো অনেকবার ওরে ঠগানো হয়েছে কিন্তু আজকে ওর কোনো কিছুই করেনি, চুপচাপ ওই উঠানের মাঝখানে দাঁড়ায় আছে, ঋষিরে ডাইকেই যাচ্ছে, ঋষিকে ডাইকেই যাচ্ছে। এই করতে করতে প্রায় রাত শেষ যখন, তখন ঋষির বউ খুব রেগে গেছে যে তুমি এই লোকটাকে এত কাল ধরে ঘুরাচ্ছ, মাসের পর মাস বছরের পর বছর তার কাছে খাইয়ে যাচ্ছ। ঋষিকে অনেক কিছু দিত, টাকা পয়সা যা ওর সম্পদ ছিল ও ঋষিকেই দিয়ে দিত সব। তখন ঋষি উঠে বলল যে প্রথমে তুমি আমার সঙ্গে ওয়াদা করো কোনো মানুষের বা কোনো জীব জানোয়ারের কারোর ক্ষতি করবে না। ওর ইচ্ছা হলো যে আমাকে যত ওয়াদা করতে বলুক আর যত কিরে কসম কাটিক সবটাই রাজি, ওর মাথা ওর মতো চলছে, ও সমস্ত ওয়াদাবদ্ধ হলো। এবং ঋষি ওকে ওই এক রাতে কি শিখায় দিছে ঋষি জানে। এবং ঋষি বলল যে তুমি আমার বাড়ির থেকে বের হওয়ার পরে আর কখনো আমার বাড়ির দিকে ফিরে আসবে না। ও চলে আসে এবং চলে আসার পর ও তিন মাস প্রায় রাতে যেটাকে বলে বস্ত্রহীন অবস্থায় ধ্যান করে। কোথায় এটা করতো? ওইখানে জায়গাটার নাম হচ্ছে জোনাকি রামতলা বলা হয়। ওই আম গাছের পিছনে প্রকাণ্ড একটা পুকুর ছিল, ওখানে রাত্রে একা একা থাকত। এবং যেটাকে বলে মানুষ সিদ্ধি লাভ করে, দীর্ঘ তিন মাস এই সাধনার পরে সে সিদ্ধি লাভ করে। এবং সে যখন সিদ্ধি লাভ করে প্রথমেই সে ক্ষতি করে ওই জোনাকি রাম গাছকে, কারণ তার ভিতরে একটা শখ জাগে যে আমি যে জমিদারের সঙ্গে লড়াইতে নামবো তার আগে তো আমার শক্তি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। তো উনি পরীক্ষা আরম্ভ করলো এই প্রকাণ্ড আম গাছটার উপরে। উনি যতটুকু জাদুবিদ্যা হোক বা খারাপ বিদ্যা হোক বা কুফরি হোক উনি জানে এই আম গাছটার উপরে উনি এই জোনাকি, অর্থাৎ ওই গাছে অনেক জোনাক পোকা জ্বলত রাতে বিদায়, ওই জায়গাটার নাম জোনাকি রামতলা বলা হয়, গাছটা এখন আর নাই। তো ওই জোনাকি রাম গাছটার উপরে তো উনি দুপুরবেলায় শুয়েছিলেন, জোনাকি রাম গাছটা ক্ষতি করলেন। এবং সন্ধ্যার আগে আগে দেখা গেল যে আম গাছটার ডাল, প্রকাণ্ড ডাল ধীরে ধীরে কয়লা কয়লা হয়ে খিলে পড়ছে। তখন এলাকার লোকে, সাধারণ গ্রামের লোকে যেটাকে বলে যার গাছে কে ক্ষতি করেছে কে বান মারিছে, তখন ওই প্রত্যেকের ধারণা যে তাহলে এই নোয়ামিয়া যে ঋষি পল্লীতে যাইতেন সে কিছু শিখে আইছে নিশ্চয়, সবাই তাকে ধরলো। তখন এলাকার লোকজন তো একটা জানা জানি একটা সরগোল পড়ে গেল এলাকায়, কারণ আম গাছ তলায় সবাই গরমের দিনে বাতাস খেতে যেত আর কি, রাস্তার পরেই ছিল গাছটা। তখন তার মাকে গিয়ে ধরলো যে নিশ্চয় আপনার ছেলের কাজ, সে দীর্ঘ সময় ওই ঋষি পাড়ায় যেয়ে কিছু শিখেছে। তখন তাকে বলা হলি, সে বললো যে ঠিক আছে আমার এক গিলাস পানি দেওয়া হোক। তো এক গিলাস পানি দিলে উনি পানিটা পড়ার পরে পানিটার দিকে তাকায় বলল যে আর সময় নাই, এটা শেষ, এর মেয়াদকাল শেষ হয়ে গেছে। এবং দীর্ঘ সময় এই আম গাছটা পুড়ে পড়েছে। এইবার উনার বুঝ হলো যে আমি এখন জমিদারের সঙ্গে লড়াইতে নামতে পারি, আমার শক্তি হয়েছে আর কি। জমিদারের নায়েবকে খবর দিলেন যে আমার সঙ্গে দেখা করতে হবে। তো নায়েবদের সাধারণত একজন মিয়া মানুষ খবর দিলে সে তো প্রচন্ড রাগে মেগে লাঠিয়াল মাঠিয়াল নিয়ে আইসা হাজির হয়েছে। উনি একাই সমস্ত লাঠিয়ালকে মামুলি কিছু হাতের ধুলোবালি দিয়ে তাড়ায় দিলেন এবং বলে দিলেন তো জমিদার খুব দ্রুত এক সপ্তাহ যাত্রা বাতাতে হবে এবং সেই আমি জমিদার হব। এবং উনি জমিদার সোলেন ঘোষের যে বাড়ির কথা বলেছিল টাউন নোয়াপাড়াতে, যে রূপসার থেকে প্রায় 10 কিলো দূরে হবে, এখনো বাড়িগুলো পোড়া বাড়ির মতো পড়ে আছে, ওখানে কেউ মানুষ থাকে না, না কেউ বাড়ির মানুষ থাকে না। তারপর কি হলো? তো উনি ওই ঠেকে কি করবে এর অত্যাচারে, তখন উনি ওই যাত্রা দিলেন এবং উনি জমিদারের সামনে বসে নাগরা পায়ে দিয়ে এই সাতরায় যাত্রা উপভোগ করলেন। এইভাবে দীর্ঘ সময় মানুষকে বিভিন্ন রকম অত্যাচার শুরু করলেন, মানে এই ধরনের অত্যাচার উনি মানুষে করতে থাকলেন। তো উনি একদিন ওই জমির বাড়ির সামনেই বসে আছে, তো ওই বেদে বহরালারা ওনাদের বাড়িতে ওই যে আগে সাপ খেলা টেলা দেখাবে কিছু লোকজনের কাছ থেকে পয়সা তুলবে, উনি একাই বসে থাকতেন সব টাইম। তো বললো যে আমাকে একাকে একটু সাপ খেলা দেখায় যাবে। তো বলতে আরে আমরা যাচ্ছি বড় বাড়ি খেলা দেখাইতে, তাদের বাড়ির কথাই বলা হচ্ছে, সেখানে গেলে আমাদের অনেক টাকা পয়সা পাবো, আমরা অনেক কিছুই পাবো, ছোট পাল্টা ব্যবহারটা যা করে তার সঙ্গে তাই করে। তো করার পরে বললো যে ঠিক আছে যাও দেখি দিয়ে খেলা দেখাও। তো মহিলারা ওখানে যাওয়ার পরে যে সাপের ঝাঁপি খুলে দেখে সাপ মারে, কোন সাপই লড়ে না, প্রত্যেকের ঝাঁপির সাপ
মৃত সাপের মতো বলে একসাথে সবগুলো সাপ আর জাতি খোলে কোনো সাপ সাপই যদি পোনা না ধরে সাপ না থাকলে তাহলে সাপুরিয়ার দামটাকে সে কি দিয়ে খেলা দেখাবে তখন এরা প্রত্যেককে জিজ্ঞেস করলো যে আপনারা কে ক্ষতি করেছেন আমাদের সাপের আমাদের সাপ কেন লড়ছেন আমাদের সাপ মরেনি আমাদের সাপটা ক্ষতি করা হয়েছে যদি না বলেন তাহলে কিন্তু আমরা আপনাদের ক্ষতি করি সবাই বললো যে আমরা কেউ কোনো ক্ষতি করিনি তোমরা খুলে বলো আমাদের নুয়ামিয়ার সঙ্গে দেখা হয়েছে কিনা তো বললো যে না নুয়ামিয়া বলে কাউকে চিনি না রাস্তার মোড়ে তিন রাস্তার মতো একটা লোক বসে আছে তাকে তো আমরা এই বলছি কয়েছি তাকে জানাও একমাত্র সেই তোমাদের সাপ বাঁচায় দিতে পারে তো ওনাকে বহুতবার অনুরোধ করা হলো উনি বললো যে আমি একবার যা করি তা আর কখনো জীবিত করি না আমি হচ্ছি নিজেই জমিদার আমার আমার উপর আর কোনো বোঝাবৈধ কিছু নাই তখন ওনাদের সর্দারকে ডাকা হলো সর্দার কি করবো ওই বড় বাড়িতে বসে প্রত্যেকটা সাপ দেহনার নাই হয় তখন সামনে থাকলে তাদের পুঁজি কি প্রত্যেকটা সাপের উনি টুকরো টুকরো করে কুসালেন কুসান আরম্ভ করার আগে সর্দার বললেন যে আপনি আমাদের সাপগুলোকে বাঁচাই দেন নাহলে আপনি বাঁচতে পারবেন না উনি বললেন যে আমি যদি না বাঁচতে পারি তাহলে তোমাদের অসুবিধে থাকে তো সারা রাত ওইখানে সর্দাররা থাকলো কি করলো সে তারাই জানে ভালো করে ওনার সকালবেলা ওইটা বিশাল এক কড়াই লোহার কড়াইতে তেল জাল দিয়ে আরম্ভ করলো একেবারে ঠিক যখন দ্বিপ্রহর হইল তখন সমস্ত সাপগুলোকে তেলের ভিতরে ঢেলে দিতে লাগলেন আর উনি এতক্ষণ ওই বারান্দায় বসেছিলেন সকাল থেকে উনি এইবার নামলেন বারান্দার থেকে একটা খেজুর গাছে উঠলেন একটা খেজুর গাছে উঠে খেজুর গাছে দেখবেন মাঝখানের পাতাটা মুচড়ায় ওটা সাপের ফোনার মতো এই পাতাটা উনি কোপ দিয়ে কেটে নামায় নিয়ে আসলেন তো কাইটে নামায় আনায় আইনে উনি বসে 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 ওই বেনি বটার মতো করে সাপের বড় একটা ফনার মতো তৈরি করলেন আর ওই সাপুরিয়ারা কিন্তু এই সমস্ত সব একত্রিত করে ওই বড় বাড়িতেই বসে যে বাড়িটা বললাম যে পোড়া বাড়ির মতো পড়েছিল মাঝখানে জাল দিচ্ছে ঠিক বিকেল হইতে হইতে এইখান থেকে এই সমস্ত সাপগুলো এতক্ষণ জাল হয়েছে বা দেখা গেল যে প্রচন্ড একটা সাপ তৈরি হয়ে আসে মানে একে যাতে গিলে খেয়ে ফেলতে পারে এত বড় সাপে পরিণত হয়েছে একে যখন ধরতে আসতে খাবে এই এতক্ষণ বসে যে ময়ূরটাকে তৈরি করেছেন এটাকে সামনে এগিয়ে দিলে ওরে থাবা দিয়ে না ধরে ওই ময়ূরটাকে নিয়ে ওই সাপটা কুড়াল দিলে একেবারে হাওয়া এখন যারা এই সাপুরিয়ারা তো এর উপরে এতক্ষণ চেষ্টা করেছে তাদের সাপনা বাঁচানোর পরে তখন বললো যে তাইলে আমাকে গুরু শিকার করতে হবে ছেলামি দিয়ে তারপর যাওয়া লাগবে এবং অত্র আর কোনোদিন এই বাড়িতে সাপ খেলা দেখাতে আসবে না এবং ওনাকে এই সাপুরিয়ারাও এই মানে তার গুরু হিসেবে মাইনে তার পায়ে সালাম করে তারে কিছু পয়সা দিয়ে যেটাকে বলে সালামি দাও তারপর তাদের চলে যেতে হচ্ছে তার মানে সে ওই পাওয়ারটা পাওয়ার মানে আমরা বুঝতে পারছি যে সে এটা অনেক বিভিন্ন জায়গায় মিস ইউজ করছে তারপরে কি হলো শেষ পরিণতিটা হচ্ছে উনি যখন মানে মারা যাবেন তার কয়েক সপ্তাহ আগে ওনার স্ত্রীকে বললেন আমার সময় শেষ বলতে কি বোঝাচ্ছে তুমি মারা যাবা তা বললো যে হ্যাঁ এখন আমি আমার যে দীর্ঘ সময়ের সিদ্ধি লাভ আমি এটা ছেড়ে দেবো তো ছেড়ে দিবা কিভাবে ছেড়ে দিবা তা বললো আমি ছেড়ে দিলে দুই তিন দিনে বেশি বাঁচবো না তো উনি একটা পুকুরের ভিতরে উলাঙ্গ অবস্থায় নামে অর্থাৎ মাদা পরিজন্ত এবং এই পুকুরের ভিতরে উনি একদিন এবং এক রাত আজকে সন্ধ্যায় ঢুকে কালকে সন্ধ্যা একদম কাল সন্ধ্যা বলা হয় যেটাকে এই পরিজন্ত এবং এই পরিজন্ত উনার এই সারা জীবনের যে কুফরিটা উনি অর্জন করেছিলেন সাধনা করে সেটাকে ত্যাগ করেছিলেন এবং পুকুরের পানি যেমন আমরা পানি ফুটাইলে যেমন টক বক করে ফোটে এই অবস্থায় ফুটেছিলেন মারা গেলেন এবং উনি স্ত্রীকে বলছিলেন যে আমি যখন মারা যাব আমাকে মাটি দিতে হলে আমার মাদায় একটা ছোট্ট তাবিজ আছে যেটা ওই ঋষি বাড়ির থেকে আমার গুরুর দেওয়া এটা না ফেলে দেওয়া পর্যন্ত আমার লাশ কেউ কবর দিতে পারবে না উনি এই ছেড়ে দেওয়ার পরে ভীষণ অসুস্থ হয়ে গেলেন গায়ে জ্বর উঠে গেল তিন দিনের দিন উনি মারা গেলেন সন্ধ্যায় কিন্তু ওনার স্ত্রীর আর ভয়ে মনে নাই যে উনি মারা যাওয়ার পরে দেখা গেল ওনাদের বাড়ির আশেপাশে চেঁচা মেসি ইটা মারা মানে চতুর্দিক থেকে মনে হচ্ছে সমস্ত শয়তান জানি ওই অত্র বাড়িগুলোর উপরে ভর করেছে এরকম একটা ভাব একদিক দিয়ে ইটা মারে একদিক দিয়ে ডাকে প্রচন্ড একটা অবস্থা তো ওনাকে দশটার দিকে ওনার ধারে কিছু লোক এলাকার মুরব্বীরা গেল যে তাই লাশটার ধারে তো যেতে হবে আর লাশের ধারে যায় যে যায় লাশের কাছে গেলেই লাশ মোড় দিয়ে উঠে বসে এখন পাবলিক তো দেয় তো মানে কাছাকাছি গেলে কাছাকাছি গেলে মরা লাশ উঠে বসে এই দৃশ্য দেখার পরে তো আর কিসের ভাই কিসের আপন ভাই তার মাও যে ঘরে দরজা দিল স্ত্রীও ঘরে দরজা দিল তখন ওই সারা রাত মরা লাশ ওইরকম থাকলো পরের দিন সকালে একই অবস্থা তারা যদি কেউ সৎকার করবে বা চাপা মাটি দেবে তাহলে তো লাশটা সরাতে হবে কিন্তু লাশের ধারে গেলে লাশ মোড় দিয়ে ওঠে সবাই দৌড় দেয় তখন ওনার স্ত্রী দুপুরের পরে বললো যে আমার খেয়াল হয়েছে আমি এতক্ষণ ভয় পাইছি ওনার মাথায় একটা তাবিজ আছে শুধু ওইটা আমি খুলতে পারবো কিন্তু তাবিজটাকে জোয়ার ভাটার পানিতে ফেলতে হবে বদ্ধ জায়গায় ফেলানো আমার নিষেধ আছে তো উনি নিজে কাছে গেলেন এবং জমিতে ধান কাটে ওইটাকে কাছি বলা হয় আল আল ওই জিনিস দিয়ে কাটতে হবে ওনাকে বলে গেছিল মারা যাওয়ার আগে উনি ওইটা দিয়ে ওইটা কাটিয়ে দেওয়ার পরে ওনার মানে মরা মানুষের যে দেহটা যেরকম হয় ওইরকম একদম ওই রকম হয় এবং ওনাকে ওই দিন বিকেলেই মাটি দেওয়া হয় কিন্তু জানাজা ছাড়া
কারণ কোন হুজুর কোন উনি এমন একটা প্রজায় চলে গেছিলেন যে মানে ওনার জানাজা পড়তে কোন হুজুররা রাজি হয়েছিল না, এবং ওনাকে নর্মাল পানি ঢেলে দিয়ে একটু মগে করে যে ওই গোসল, ওই অবস্থায় ওনাকে চাপা মাটি দিয়ে দাও প্রপার নিয়ম অনুযায়ী। না না না, প্রপার নিয়ম তো মানা হয়নি, কোনো মতে একটু মগে পানি ঢেলে দিয়ে ওনাকে যেটাকে বলা হয় চাপা মাটি, মাটি চাপা দিয়ে দাও। পরে আমরা এই ধরনের ঘটনা আরো আগেও পেয়েছি যে যারা কুফরি কালাম করে বা এই ধরনের খারাপ কাজগুলো করে তাদের পরিণতিটা কিন্তু আমরা ডরে যে কয়টা স্টোরি শুনেছি কারোটাই ভালো ছিল না, এবং শেষটা খুবই মর্মান্তিক ভাবেই হয়েছে। তো এইখানে আরো একটা উদাহরণ আমরা দেখতে পেলাম, এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি যে অনেকের কাছে যারা শুনছেন তাদের কাছে কিছুটা রূপকথার মতো মনে হতে পারে কথাগুলোকে, এই ঘটনাটাকে যদি আপনি আরো অনেক আগের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গ্রামের প্রেক্ষাপটে চিন্তা করেন সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এই ঘটনাগুলো হয়তোবা মানে অনেকটা পসিবল তৎকালীন সময়ে যদি চিন্তা করা হয়। তো সেক্ষেত্রে আমরা বর্তমান সময়ে এসে অনেক কথা আছে আমরা মানিক ভাইয়ের কাছে যেটা শুনছি যে অনেকগুলো আমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। যাই হোক, এটা উনার বিলিভ, উনি দেখেছে উনি শুনেছে সেই ঘটনাটাই আমরা শুনছি, বাকিটা হচ্ছে সম্পূর্ণই বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর আমরা ছেড়ে দিচ্ছি। তো যাই হোক মানিক ভাই, আমরা এই ঘটনাটা শুনলাম, তবে এবার আমি যেটা একটু শুনতে খুব বেশি আগ্রহী, আপনার বাবার সাথেও এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছিল, একটু সংক্ষেপে আমরা সেই ঘটনাটা শুনে ফেলি। আমার বাবা আসলে একজন ব্যবসায়ী, এবং তার আগে আমরা শুনি এই ঘটনাটা কত, এটা সময় 70-এর দশকে, তখন আমার বয়স 10, তখন আমি ভালো মন্দ সব বুঝি, আমি তখন আমি ক্লাস ফোরে পড়ি। আচ্ছা আচ্ছা, ওকে। বাবা আসলে পৈতৃক সূত্রে আমরা ব্যবসায়ী, এবং বাস এবং সুবরি এটা আমাদের পৈতৃক সূত্রে ব্যবসায়ী। সেই হিসেবে জায়গাটার নাম হচ্ছে ঘোষিয়াখালী। আচ্ছা, তো ওইখানে যেতে হলে ওই বুটেমারির বান হয়ে যাওয়া লাগতো বাগেরহাট এরিয়ার পিছন সাইড দিয়ে ঘুরে। এখানে প্রায় 550 বাস নিয়ে আমার বাবা এবং দুজন কর্মচারী নিয়ে পানিতে ভাসায় বাস নিয়ে ওই বাঁধের কাছে যে আমরা রাত কাটাবে আর কি। তো তখন জ্যোৎস্না রাত, তো বাঁধের বাঁধটা প্রায় ধরেন 60-70 ফিট উঁচু হবে। তো ঘুমাতে হলে বাঁধের উপরে অনেক বাতাস, খুব আরামসে ঘুমানো যাবে। সবাই বাঁধের উপরে উঠে দুই কর্মচারী এবং আমার বাবা তিনে জনই ঘুমায় গেছিলেন, কারণ দিনে পানিতে ছিলেন অনেক পরিশ্রম। তো যখন প্রায় রাত 4 বাজে তখন আমার বাবার মানে ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে গেছে, মনে হচ্ছে যে বাত থরথর করে ভূমিকম্পের মতো কাঁপাচ্ছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে নাকি। তো উনি উঠে বসছেন, বসার পরে দেখলেন যে না, ভূমিকম্প হলে এতক্ষণ ধরে কেন ধীরে 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 কাঁপুনিটা বেড়ে যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তখন উনি ওই যেমন গরু মহিষ কেটে দিলে যেমন একটা গুজরানির মতো শব্দ হয়, ঠিক ওই ধরনের একটা আওয়াজ কানে ভাসে আসতেছে। উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো জিন ভূত কোনো কিছু একটা আসতেছে হয়তো। তখন বাবা মানে বিড়ি সিগারেট জিরাই খেতেন, অর্থাৎ সে ধরায় খাচ্ছে বসে বসে, আর এই দুই কর্মচারী কিন্তু ওখানে ঘুমানো, এবং আমি এদের মুখ থেকেই পরিপূর্ণটাই আমি নিজে শুনে নিছি। ওনার নাম মাইজা মিয়া বলে সবাই ডাক, আর একজনের নাম রস্তম খা, এই দুজনের কাছ থেকে ক্লিয়ারলি শোনা। তো এই জিনিসটা ধীরে ধীরে বাদও ভয়ঙ্কর ভাবে বেশি কাঁপতেছে, গুজরানোর যে আওয়াজটা প্রচন্ড আকারে বেড়ে যাচ্ছে, এবং এটা হতে হতে একেবারে ওনার 20 গজ সামনে চলে আছে, কাছে চলে আছে। এখন তো জ্যোৎস্না রাত, ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং ওটা আমার বাবার মুখ থেকে আমি শুনেছি যে নর্মালি বড় হাতি যেরকম হয় তার থেকেও বড় হবে। তার সমস্যা হলো তার মাথা বলতে কিছু নেই, কিন্তু চার পা আছে। আচ্ছা আচ্ছা। আর তার সারা শরীরে এক একটা বড় বড় চোখের যা চোখ যেমন বসানো ওইরকম বসানো। এখন বাবার একটাই ধারণা যে আমি ভূত প্রেত বিশ্বাস করি না, এদের সমান উল্টো পাল্টা বলি, হয়তো আমাকেই কে এই জন্য অ্যাটাক করেছে, তাহলে আগুন আমার কাছ থেকে কোনো ক্রমে ফেলা যাবে না। উনি কিন্তু একটার পর একটা আগুন ব্যবহার করে দেন। ওই দুই কর্মচারী কিন্তু ঘুমেরা কিন্তু কিছু টেরই পায়নি। তখন উনি যখন 3-4 বিড়ি একবারেই খেয়ে ফেলিছে, তখন ও তো আর থাকতে পারছে না বাদের পর, ও তো টাইম শেষ করতে চলে যাবে। তখন প্রচন্ড রাগে গিয়ে মানে একটা ঝাঁকুনি দিয়ে উঠেছে শরীরে, দিলে ওর সমস্ত লোমগুলো দাঁড়ায় গেছে, এবং ওই যে কাটা কাটা চোখ চোখগুলো সবাই দাঁড়ায় গেছে মত। তখন আমি জিজ্ঞেস করেছি, যাবা তুমি কি ভয় পাইছো? উনি বলে যে আসলে তো আমি উপরে ভয় পাইনি, কিন্তু আত্মার ভিতরে একটু কাঁপিয়ে উঠছিল আমার। আচ্ছা। যখন আগুন আর না ফেলছে তখন বললো যে তুই বাঁচে গেলি, এই বলে ওইটা পাশে পানির পথ দিয়ে হেঁটে আবার বেড়িবাঁধের পরে আসে উঠল। বেড়িবাঁধের পরে যখন উঠলেন তখন ওই বাকি দুই কর্মচারীর নাম, যার নাম রুস্তম খা ছিল, তো বললো যাই রুস্তম হোট জীবনে তো কিছু দেখলি না, একটু দেখে রাখ। সে বিবরণ দিছে যে আমরা খালি তার পিছন দিক দিয়ে দেখছি, সামনে তো দেখি নাই, তাতে আমরা দুজন চিৎকার করে এত জোরে গড়া নিয়ে দিচ্ছি যে 60 ফুট বাঁধের নিচে যে যে বাঁশ বড় বড় গাছ পোতা ছিল ওইখানে যে বাচ্চি নালি পানিতে পড়ে যায়। এবং ওই দিন ভোর হতে হতে আমার বাবার শরীরে জ্বর উঠে যায় এবং পায়খানার সঙ্গে ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন বাস ওইখানে থাকে ওই দুই কর্মচারী,
পরের দিন রাত্রে ওরকম 12টা-1টার দিকে অনেক পথ ঘুরে নদী পথ ছাড়াই দেখতে আসার কোন রাস্তা নেই, ওরকম বাড়িতে নিয়ে আসা। যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল, যোগাযোগ ব্যবস্থা তখন খুবই খারাপ ছিল, ওই সাইডে নৌকা দিয়েই আসতে হবে, নৌকা দিয়ে, তাও আবার হচ্ছে হাতে বাওয়া, হ্যাঁ হাতে বেয়ে আসতে হবে, কোন মেশিন আলা কোন নৌকা না। তো আমার বাবাকে যখন বাড়ির ভিতরে ঢুকাচ্ছে, আমরা সবাই তাড়াতাড়ি ভাই বোনরা উঠলাম, কি হয়েছে কি হয়েছে, বারান্দায় শোয়াই দেওয়া হলো। তখন আমরা রূপসার এই পারে আসলাম, এসে তখন সুশীলবাবু নাম করে একজন বিখ্যাত মিবিএস ডাক্তার ছিল খুলনা শহরে, ওনাকে নিয়ে গেলাম। সুশীলবাবু আমার বাবার ট্রিটমেন্ট করেছে 11 দিন এবং একটু ব্লিডিং সে বন্ধ করতে পারি না। আরো ডাক্তারদের আমরা আনাইছি বাগেরহাটতে, যেখানে আশেপাশে আমাদের বিভাগগুলো বড় ডাক্তার ছিল, যত ভালো ব্লিডিং অন্তত পক্ষে ব্লিডিং বন্ধ করি। এরপরে কিন্তু আমার বাবা বললেন যে আমার ব্লিডিং কোন ডাক্তাররা বন্ধ করতে পারবে না, আমার সময় বোধ হয় শেষ, তোরা দুই একজন ভালো কবিরাজ রে দেখতো। তো আমরা সাতবাড়িয়া নাম করে একটা এলাকাতে একজন বড় কবিরাজ থাকতো, তাকে খবর দিলাম, সে বাড়িতে আসলো। এসে আমার বাবাকে খালি এক নজর দেখে বললো যে ওনাকে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। কেন? তো বললো উনি আর হাতে গোনা কয়েকদিন বাঁচতে পারে। আর আগে লাগার থেকে একজন দূষিত যে জিনিসটাকে আমরা বলি, সেটা একজন বিখ্যাত কবিরা চালান করে আরাক এলাকায় দিয়ে দিছে এবং ও খুব প্রচন্ড রেগে ছিলেন, তার সামনে বাইদে যায় এবং তখনই এর আত্মা অলরেডি উনি শেষ হয়ে গেছে, ওনার আর বাঁচানো সম্ভব না, ডাক্তাররা ওনার ব্লিডিং বন্ধ করতে পারবে না, আমার কবিরা দিতে বা আমি যতটুকু ঝাড়ফুঁক জানি এতে আমি সম্ভব না আমার দ্বারা। আমার বাবা 21 দিনের দিন মারাই যায়। এই দৃশ্যটা আমি আমার বাবাকে অন্তত পক্ষে 10 বার জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি ভয় পাইছে এরকম একটা জিনিস দেওয়ার পরে, যে তখন শরীরটা ঝাঁকি দিল, শরীরে এত বড় বড় চোখ, একটা হাতির মতো দেহ এবং ওর সামনের মস্তকটা কাটা এবং গরুর মতো গুজরাচ্ছে, তো এরকম একটা দৃশ্য দেখলে তুমি কিভাবে ভয় না পেয়ে ভাই ভয় না পেয়ে থাকা। তো বললো যে দেখো আমি ভূতপ্রেত বিশ্বাস করি না, কিন্তু আমার আত্মার ভিতরে কিন্তু হার্টবিট এমন অবস্থা হয়েছে এবং সেটাই বোধ হয় আমি মনে হয় ওই টাইমের থেকেই শেষ, আমার তোমরা বাঁচাতে পারবে না, ও কারণে একটা শেষ পর্যন্ত আপনার বাবা আমার বাবা মারা গেছে শেষ পর্যন্ত। ওকে, মানিক ভাইয়ের কাছ থেকে আজকে বেশ কিছু ঘটনা শুনলাম, শেষে যেই ঘটনাটা শুনলাম আপনার বাবার ঘটনাটা, কি বলবো, আমি যদি খুব ওই সময়ের কথা চিন্তা করি এবং দাদা দাদির কাছেও শুনেছি তৎকালীন সময়ে গ্রামের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি প্রচলিত ছিল এবং ওই সময়ের কথা চিন্তা করলে অনেক বেশি পসিবল, বর্তমানে হয়তো আমরা সেটা কল্পনা করতে পারছি না। তো যাই হোক মানিক ভাই, অনেক ধন্যবাদ যে আপনি আপনার অনেক আগের কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তাহলে দোস্ত, শুনলাম তো অনেকগুলো স্টোরি, অনেক জনের অনেক ঘটনা, কেন ঘটে না ঘটে বেশিরভাগ সময় এই একটাই ঝামেলা লাগে আমার মনের ভিতরে, ঘটনা শোনার পরে মোটিভটা কি ছিল, কেন এই ঘটনাটা ঘটলো, সেই জিনিসটা কেন ভয় দেখাইলো, সে কি চাচ্ছিল, তার লাভটা কোথায়, আসলে অনেক সময় বোঝা যায় না। তবে একটা জিনিস কি তুই খেয়াল করেছিস, যখন এখানে সবাই কথা বলছিল, ইভেন আমরা যখন বসেছিলাম, তুই যেদিকে তো মুখ করে বসে আছিস, তোর পেছন দিকে কিন্তু একটা জানালা আছে যেটা আমার ফ্রন্ট সাইড, একদম আমি ব্যাপারটা আমি খেয়াল করেছি, এই জানালায় আমি কিছু একটা দেখেছি। দোস্ত, আমি আসলে স্টোরির মধ্যে ছিলাম বলে ওভাবে আমি বলতে চাইনি তখন, কিন্তু অভাবটা কেমন ছিল, অভাবটা আমি আসলে মনে হলো যে কেউ মনে হয় অন্ধকারের মধ্যে থেকে জানালার মধ্যে হঠাৎ করে উঁকি দিলে যেরকম একটা হয় না, যদি ওখানে গ্রিল আছে তো সেই জন্য তেমন কোনো আমরা মানে সেফটির কোনো বিষয় নেই, হঠাৎ করে আমার কেন জানি মনে হলো প্রায় 2 বারের মতো কেউ একজন উঁকি দিয়েছে, আমি জানি না এটা আমার দেখার ভুল হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিলের বাইরের অংশটা আমরা জানি, সেখানে এই সিজনে অনেক পাতা পড়ে আছে, যাতা পড়ে আছে, মিনিমাম একটা শব্দ কিন্তু হওয়ার কথা কেউ আসলে, কিন্তু যেহেতু আমি কোনো শব্দ পাইনি বা কেউ কোনো শব্দ পাইনি, শুধুমাত্র তুই জানালা থেকে পজিশনটা ভালো ছিল বলে তুই দেখতে পেয়েছিস। রাইট, আমি আসলে তখনই বলতাম কিন্তু আর না দেখাতে আর বলি না, আমি নিজে বিষয়টা ওই গল্পের মধ্যে ঢুকে গেছি, আমি আসলে ভুলে গেছিলাম। আচ্ছা দোস্ত, যাই হোক, যেটা না ভুললে না হয় সেটা হচ্ছে যে এইখানে যে আমরা কেন আসলাম এটা তো এবার বলতেই হয়। রাইট, এখানে আসার মূল কারণটা হচ্ছে এই বাড়িটিতে যেই ঘটনাগুলো ঘটে তার মধ্যে একটা এত বেশি সেন্সিটিভ, যে এত বেশি অনুভূতির উপর নির্ভর করে যে আমরা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। একমাত্র এই জায়গাটায় থাকলে, আপনি যদি এই জায়গাটায় বিচরণ করেন কিছুক্ষণের জন্য, তখন বুঝতে পারবেন যে একটা অন্যরকম ভারিক্য, একটা অন্যরকম সাইলেন্স কাইন্ড অফ ভর করে এখানে। এখানে আপনি এই যে আঙিনাটা আছে এইটার বাইরে থাকলে দেখবেন যে আপনার একটা ফিল আছে, আর যখনই আপনি এখানে প্রবেশ করবেন কিছু একটা মনের মধ্যে আপনি ফিল করতে পারবেন, এটা যারা এখানে আসে তারাই বুঝতে পারে। আর সবচেয়ে আমরা যে টিভি ক্রুদের কথা বলেছিলাম এখানে এসেছিল, তাদেরই একটা ছোট্ট ঘটনা আছে, যেমন তাদের একটা টিম এখানে এসেছিল কোনো একটা শুটিং করার জন্য, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, থাকার জায়গা না পেয়ে বাধ্য হয়ে এখানে এই গেস্ট হাউসে থাকতে হয়েছে, এবং রাতের বেলাতে তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে ছিল,
এত মানুষ একসাথে থাকার পরেও এক একজন এমন ধরনের ঘটনা এখানে প্রত্যক্ষ করেছে, শেষ পর্যন্ত এরা কিন্তু পরের দিন সকালেই এই গেস্ট হাউস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আসলে ঘটনাটা একটু খুলেই বলি, প্রথমে তারা একসাথে ছিল না, প্রথমে তারা পাশাপাশি দুটো রুমে দুজন দুজন করে ছিল, চারজন ক্রু ছিল, চারজনই ছেলে, এবং তারা খাটে বসে গল্প করতে করতে একটা সময় হঠাৎ করেই একটি রুমের দুটি খাটে দুজন শুয়েছিল, দুটো খাট একসাথে ভেঙে যায়, একসাথে ভেঙে দুজন পড়ে যায়। এবং তারা যখন হতচকিত নিজেদেরকে এই অবস্থায় দেখে যে একই সাথে কিভাবে দুটো খাট ভাঙলো, তখন বের হয়ে দেখলো পাশের রুমেও একই সময় একই ঘটনাই ঘটেছে, অর্থাৎ চারটা খাট একসাথে একই সময়ে ভেঙে গেছে। এবং এই ঘটনার পরপরই ওরা সবাই এক রুমে চলে আসে এবং ওই রাতটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়, কোন রকমের রাতটা শেষ করে আর কি। কিন্তু ওই রাতটুকু তাদের খুব সহজে ভালোভাবে কাটেনি। যখনই তারা একসাথে থাকা শুরু করেছে, হঠাৎ হঠাৎ দরজার মধ্যে নক করার শব্দ পেয়েছে, কিন্তু দরজা খুলেছে, কাউকে পায়নি। ইভেন একটা সময় পরে ওরা দরজা খোলার সাহসটা পর্যন্ত পায়নি, দরজায় নক হয়েছে কিন্তু দরজা খোলার মতো সাহস তাদের হয়নি। ইউজুয়ালি এই ধরনের যারা মানুষ, যারা স্পেশালি আমি আমাদের কথা বলবো, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের কাজগুলোই অনেক সময় হয় রাত বিরেতে, তাই কিন্তু রাতের ব্যাপারগুলোতে আমাদের আলাদা কোনো ভয় কাজ করে না, আমরা এই ধরনের ব্যাপারগুলোকে খুব একটা পাত্তা দেই না, বা যদি এই ধরনের কোনো ব্যাপার আমরা খুঁজে পাই, দেখা যায় যে ওটা নিয়ে আরো ঘাটাঘাটি করার চেষ্টা করি যাতে মিডিয়াতে সেটা প্রচার করা যায়। কিন্তু এই ক্ষেত্রে চারটা জলজ্যান্ত পুরুষ মানুষ থাকতে না পেরে চলে গেছে, তাহলে বুঝতে হবে আসলে কতটা ভীতিকর অবস্থান হতে পারে। এবং সবচেয়ে মজার ঘটনা একটা রয়েছে, মজার কিনা আমি জানি না, মানে এটা কিরকম বলবো ঘটনাটা, এরা যখন এই বাড়িটাতে এসেছিল শুরুর দিকে একটু মজা করে, যেহেতু ক্যামেরা তাদের সাথে আছে, মজা করে তারা একটু দুষ্টামি করার বিষয়গুলো ভিডিও করেছিল। মানে আমি জানি না এটা কোনো যান্ত্রিক কোনো কারণ কিংবা অন্য কিছু হতে পারে, কিন্তু সেই ভিডিওর কোনো অংশই মানে তারা আর খুঁজে পায়নি, আসলে ধারণ হয়নি বা ইরেজ হয়ে গেছে, একটা ব্ল্যাক সিস্টেমই রয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা আমরা আরো অনেক জোর দিয়ে বলতাম যে এরকম ঘটেছে বা সামথিং লাইক দ্যাট, বাট যেহেতু একটাই ক্যামেরা ছিল, দুটো নয়, সো আমরা তো এটা জোর দিয়ে বলতে পারি একটা ক্যামেরায় টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে। তো এটা হয়তোবা অন্য ধরনের ঘটনা না, আবার হয়তোবা আসলে অলৌকিকতার কিছু ডিগ্রিজ আছে, আমরা যদি ধরতে চাই তাহলে অনেক ভাবেই ধরা যায়। এখন কেউ হয়তো ধরবে যে না এটা টেকনিক্যাল প্রবলেম, ক্যামেরাতে কোনো প্রবলেমই ছিল না, কিন্তু কেউ আবার এভাবে ধরতে পারে যে টেকনিক্যাল প্রবলেম যেটা, সেটা ঠিক এই বাড়িতে এসেই হয়েছে। আসলে আপনি যদি যেভাবে বিশ্বাস করতে চান সেভাবেই বিশ্বাস করতে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কিভাবে বিশ্বাস করবেন সম্পূর্ণটা আপনাদের উপর ছেড়ে দিয়ে আজকের মতো আমরা একটু বিদায় নিতে হবে, রাইট? কারণ এখন সবচেয়ে বেশি যেটা আমরা বুঝতে পারছি যে এখানে থাকলে কিছু দেখা যাক আর না দেখা যাক, বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট। ডর মানে ভয়। ডরের 40তম পর্ব থেকে আজকের মতো বিদায়।